আফগানিস্তান সারা পৃথিবীতে এখন হিরো হয়ে যাচ্ছে আফগানিস্তানে কোনো মহিলা কলেজ নাই মারহাবা বলেন না কেন আফগানিস্তানে কোনো বোরকার ছাড়া একটা মেয়ে রাস্তায় পাবেন না আফগানিস্তানের সাথে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সংযোগ বিচ্ছিন্ন আফগানরে কেউ লাইক করে না কিন্তু আফগানকে একজন লাইক করে উনি কে 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 দেখেন আফগান এই তিন বছরের ভিতরে এমন স্বয়ং সম্পূর্ণ হইছে এখন আফগানিস্তান রে রাশিয়া পর্যন্ত ভয় পায় আমেরিকা ভয় পাইতেছে ব্রিটেন ভয় পাইতেছে আল্লাহু আকবার বলতে পারেন না আমরাও ইনশাআল্লাহ আমরা যদি এরকম মুসলমান আফগানিস্তান মতো হতে পারি আরে মিয়া নাঙ্গল দিয়ে চাষ করে ধান লাগাইছেন নৌকায় করে বাইতে আনছেন একবার একটু হুজুর গুনিয়ে দেখেন না পার্লামেন্টে এই বেটারা করে কি আর কিছু না করুক মদের লাইসেন্স বাদ হবে বাংলাদেশের প্রস্কটকার প্রস্কটার যেটা বেশাখানা পতিতলায় গুলো বাদ হবে ঠিক লাইসেন্স কৃত পতিতলা সরকার লাইসেন্স দিছে যৌন খুদা নিবারণ করবে যুব সমাজ করবে এটা লাইসেন্স ওয়ালা এরকম বাংলাদেশে একটা দুইটা না হাজার হাজার প্রস্কটার আছে লাইসেন্স কৃত যেরকম দৌলতি আছে তারপরে আছে ঢাকার ভিতরে কয়েকশো জায়গায় আছে সরকার দিয়া দিছে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য হারাম ভাবে উলামা একরাম যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ ইসলামী কোন দল ক্ষমতায় আসে এই হারাম কাজ থেকে আমরা হেফাজত থাকতে পারবো শেখ হাসিনার ক্ষমতা কেউ নিতে পারতো না সে দেশ উন্নত করছে একদিক দিয়ে দেশে বাহিরের থেকে আনছে আর তার আমলা সামলারে সিসিং ফাক করে দিছে নে নিয়ে নিয়ে চুরি কর বউ সালমাইনে খা আর জনগণের মাথায় ঋণের বোঝা চাপায় দে জানি না আমার বাংলাদেশে কবে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে দ্রব্য মূল্যের দাম কেমনে আল্লাহ নিয়ন্ত্রণ করবে আল্লাহই ভালো জানে কথা ঠিক না বেটি কষ্ট হইতেছে শুধু একটা কথা মনে রাখবেন আলেমদের সাথে যারাই লড়ছে ওরাই মরছে কথা আসতে বললে কিন্তু আপনার বুবু হয়ে মরতে হবে মুসলমানের বলা যেই নিরহ আলেমদেরকে মেরেছে একটা জানোয়ার ওই কাম করে না এই যে আন্না আয়না ঘর না শয়তানি ঘর এ তো কোনোদিন হুরি নাই যে এর ভিতরে এরকম ফেরাউনের মতো জুলুম করছে এ আয়না ঘর পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে ফেরাউন যদি কোন ফেরাউন কেমনে আয়না ঘর বানাইলো ওই সময় কি আয়না ঘর নাম ছিল না ফেরাউনের টর্চার সেল যেটা ছিল মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধরে ধরে নিয়া পাহাড়ের গুহার মধ্যে এমন জায়গায় রাখতো মাছকে মাছ না খাওয়ায় ফেলাই রাখতো ডাইরেক্ট সূরা তুরের মধ্যে দেখবেন সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আরে আমাকে তো টর্চার সেল মিয়া ডিবি হারুনের ভাতের হোটেলে ঠিকাইছে ডিবি হারুন খালি ভাত খাওয়াই তো সেরি গো ওই অপু রে সাবনুর রে আর হুজুর গো গরম দিন দিত আসা দিয়া এই মুসলমানের পোলা একটা আলেম রে দাওয়াত দিয়ে নে খাওয়াই নাই বদমাইশ সব খাওয়াইছে নায়ক নাই কেন কথা বলে না কেন এই মুসলমানের পোলা ভালো করে কথা বলবেন কথা যদি হক কথা না বলেন আল্লাহর আদালত আপনার বিচার হবে আলেম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যেই হোক আমার বাবাও যদি হয় ওর বিরুদ্ধে আমার কথা বলা ফরজ যদি কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কেউ একটা জিএমবি বলে গালি দেয় কোন নামাজের ইন্ডিকেট করে কথা কয় ওর বিরুদ্ধে আমরা কথা বলবো কাকে রাজি আছো আল্লাহকে দুহাত দেখায় দাও এই যে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে বলছেন কথাটা ভালো না এটা আমি বলি নাই কোরআনে কি কয় শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন তোমরা আলেমদের সাথে থাকবা কথাটা কে বলেছে ভালো লোকের সাথে থাকবা আমরা থাকি কার সাথে জানেন এলাকায় সবচেয়ে সুদ খাইয়া টাকা কার বেশি এলাকায় সবচাইতে বউরে বেপর্দায় নামাইয়া চেয়ারম্যানিতে বউরে খাড়া করায় এ যেই বেড়ায় বউরে দিয়া চেয়ারম্যানি করায় মেম্বারগিরি করায় অস্ট্রেলিয়ান গায়ের মতো
কষ্ট পাইতেছেন আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমিন এই আপনি আফগানিস্তানের খবর জানেন আফগানিস্তানের ব্যাংকে কোনো সুদ নাই আলহামদুলিল্লাহ বলেন ওরা পৃথিবীর কোন ব্যাংকের সাথে কোন ওদের কোন তুলনা নাই ওদের কোন সুদ নাই সুদ নেয়ও না খায়ও না বিশ্বনবীর জামানায় যেরকম বাইতুল মাল ছিল এরকম বাইতুল মাল আমার বিশ্বাস পৃথিবীর যেই দেশে ইসলামিক কান্ট্রির হুকুমত চালু হবে ওই দেশে সবচেয়ে বড় গজব যে সুদ যে সুদ এক টাকা খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হবে এটা থেকে ইসলামের দলগুলো সুদবিহীন ব্যবসা আল্লাহর ইচ্ছা চালু হবে আল্লাহ কবুল করুক জোর করে আমিন আমি জানি আমার বাপসা স্যার এখন কইবো হেন মুরাইয়া এই মাহফিল শেষ হওয়ার পরেই যাই এই হাঁটতে হাঁটতে যাইতে যেতে কইবো ও আজে গেলে কত কথা কয় হুজুরের ক্ষমতায় গেলে আরে সিরে মুড়ে আটি বাইন্দা দিব নে এই এই তো কবেন না ওয়াজের লাস্টে কিন্তু একবার নিয়া দেখেন সামদুগুলারে কি করে কথা কন না কেন কে ভুলে গেছেন গা খালেদা জিয়ার আমলে আল্লামা দিলার হোসেন সাইদি যখন কোরআনের পাখি পার্লামেন্টে ছিল যখনই মদের লাইসেন্স দিতে চেয়েছিল সে বাইন মাসের মতো মোরাইয়া টেবিল থাবুর দিয়ে বলেছিল এটা কোনোদিন শোভনীয় কাজ নয় প্রতিবাদ সে করেছিল কারণ মান রাআ মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি ওয়াইন লাম ইয়াস্তাজিবা বিলিসানি ওয়াইন লাম ইয়াস্তাজিবা বিকলবি যালিকা যুআফুল ঈমান যদি পারো তোমাদের সামনে তোমাদের পার্লামেন্টে কোন খারাপ কাজ তোমার চোখের সামনে হইতেছে মান রাআ মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি যদি পারো হাত দিয়া টেবিল থামাইয়া প্রতিবাদ করো আগিদাও ওয়া মুবাশশিরাও ওয়া নাযীরা وداعيا إلى الله وداعيا إلى الله بإذنه وسراجا منيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد نمسك لك يا خوشي هاي একসাথে বলেন নামাজ পড়লে কে খুশি হয় আল্লাহ নাম জোরে বললে অসুবিধা নাই আল্লাহ কারো দলের প্রতীক না ধানের শীষ আলাগো আল্লাহ আছে নৌকা আলাগো আল্লাহ আছে আমাগো হুজুর গো আল্লাহ আছে হ্যাঁ না আমাগো হুজুর গো দলিল করা জোরে কোন আমার আল্লাহ সবাই না অতএব যে সবার হয় তার নামটা নিতে কোনো ভয় নাই ঠিক না বেটি আল্লাহ শুকর ইসরায়েলের সাত ষাটটি জন কুত্তা মারা গেছে আলহামদুলিল্লাহ জোরে কম যায় না ভাই তোর আওয়াজটা বাড়া তোরে অনেকই কইছে হনুস নাই মানে মোসেও বান্দোস নাই আমি কইলে দেই বান্দোস নেই আরো বাড়া মারহাবা কোন আরো জোরে তোমার বক্স আমার দিকে ঘুরাও তাহলে আমি খুশি তোমার পুরা মাজমা খুশি তোমার সেট ভ্যারাইটিস হয়ে গেছে আওজা আছে দুইটা আর বাকি সবে আমার স্ট্যান্ডার কি বাজে সেট লাগাও ভালো সেট ব্যবহার করবা ব্যবসা করবা তো ভালো করে করো মারহাবা বলেন আল্লাহু আকবার জোরে বলেন রাস্তায় যারা দাঁড়ায় আছেন আমি জানি আপনাকে প্যান পরে দাঁড়াই থাকতে কষ্ট হইতেছে যদিও আসেন ভিতরে বসেন
আল্লাহ তাআলা আপনাদের জীবনকে সুন্দর করে দিবেন জোরে কোন আমিন আল্লাহ বলেন শুধু একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে আল্লাহ উনি আছে এখনো আছে ওনার শক্তি কোনদিন কমছে না এই ফ্যান আমার দিক ঘুরা চলবে আশিক চলবে বাজান এখনো গরম আছে শীত আসে নাই কিন্তু আমি ঠান্ডা থাকলে সব ঠান্ডা থাকবে ইনশাআল্লাহ আপনারা সবাই ঠান্ডা আছেন তো মুসলমান যদি গরম হয় খুব সিরিয়াস গরম হয় কিন্তু ঠিক না তাহলে একসাথে বলেন তো সর্বময় ক্ষমতার মালিক কে দুই হাত একসাথে উঠাই আমার আল্লাহর জোরে একটা ডাক দেন আরো জোরে দেন ডাক দেন ডাক দেন দেন আরো মিষ্টি সুরে ডাক দেন নিজের হাতে বান্দা তুমি বানায়া কোনদিন মাফ না করে পারবে না সে যখন আমাকে বানাইছে মাফ না করে পারবে না বিশ্বাস ঠিক না ভাই ঠিক কিন্তু ডাকার মতো ডাক দিতে হবে কথা বাস্তব না অবাস্তব জোরে আল্লাহু আকবার করে একটা আওয়াজ দেন তো মুসলমানের সবচেয়ে বড় হাতিয়ারের নাম হলো আল্লাহু আকবার মুসলমান যখন আল্লাহু আকবার বলে জানেন মুসলমানের শক্তি যদি থাকে 1 কেজি আল্লাহু আকবার বলার সাথে হয়ে যায় 50 কেজি ইমাম থানবি বলেন আল্লাহু আকবার বলার সাথে হয়ে যায় 100 কেজি ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালু তখন আর মুমিন মুমিন 1 কেজি থাকে না মুমিন ভরসা করে একমাত্র আল্লাহর উপরে কার উপরে জোরে বলেন কার উপরে যদি কখনো দরকার হয় আল্লাহর পরে ভরসা করে যে আকাড়া মুদি এই সারাইলের দেশে আমার নবীরে অগদেশের এক ব্রাহ্মণ এক পুরোহিত আমগো দেশের মসজিদের ইমাম সাহেব আছে না খতিব সাহেব অগ বড় এক মোরল আছে মোরল বড় শয়তান কুত্তা এই সুয়াড্ডায় আমার নবীর চরিত্র নিয়ে কথা বলছে ও বলছে ওর লেখনির ভিতরে স্ট্যাটার মধ্যে নবী মুহাম্মদ একজন চরিত্রহীন মানুষ ছিল নবী মুহাম্মদের মধ্যে নারীর লোভ ছিল আমাকে ধর্মের ভিতরে এরকম কাউরে পাওয়া যায় না হালাকি অগজে যে সরস্বতী পূজা কালী পূজা কালী স্বামীরে কন্ট্রোল করতে পারে নাই বিদায় স্বামীরে খুন করতে বাধ্য হয়েছে কারণ ও এক রাইতে 100 নারীর কাছে যাইতো খালি লুচ্চামি করতে ইসিংকিং পাকা সি সি করতে অগো কালী গণেশ আমাগো মুখ খুলাইস না তোকে ইতিহাস সব জানি কথা কর না কেন তোরা আমার কুরিজার নবীর নিয়ে কথা কবি আর আমরা বইয়া দুমা দিমু তোকে গোমর সব ফাঁক করে দিমু সব এলে মামাগো বুকের মধ্যে ভরা কথা কর না কেন এবং তোর কালীরে পবিত্র করার জন্য বেশাখানার মাটি লাগে পারলে আমারটা উল্টা নালে আমার বিরুদ্ধে মামলা দেবেডা তোগো পুরোহিত জানে তোগো গীতার মধ্যে পিতাবটের মধ্যে আছে 16 নম্বর শ্লোক অগো কালিমা এবং অগো গণেশ এবং সরস্বতীরে পবিত্র করতে অগো পূজা মণ্ডপ পবিত্র করতে পতিতালার মাটি লাগে পতিতালার মাটি না দেয়া পর্যন্ত অগো কালীর হাতের এই রান্দার ভিতরে মাটি না দেয়া পর্যন্ত পবিত্র হয় না সেই পূজা মণ্ডপে বইয়া আমার নবীরে গালি দিবি রামরা হোব্রিকে লেখাবো পাম বুড়ি দিয়া কেমনে বাবলি ঘর ভাঙ্গে ফেলাবো কথা কন না কেন ভাবতেছোস সরমুনার শায়েক হেফাজতে ইসলাম হুজুররা ইমামতি বাদ দিয়াও তোকে পূজা মণ্ডপ পাহারা দেই এরা আমাদের মানবতা কিন্তু নবীর কলিজা আঘাত করবি সবগুলোর কল্লা উড়ায় দেব সবগুলোর কল্লা উড়ায় দেব কল্লা উড়ায় দেব আল্লাহু আকবার 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 আল্লাহু আকবার
বান্দরের দলা কাডার গোষ্ঠী জানোস কোন জায়গায় হাত দিছর ভারতে ভারত সরকারকে বলবো আমার কথা যখন রেকর্ড হয় তাড়াতাড়ি আপনার এই কুত্তারে ফাঁসির মঞ্চে ঝুলান কারণ আপনার ভারতেই জন্ম নিয়েছিল ইমানউদ্দিন নামে সেই বৈদ্য মুজাহিদ আপনার এই ভারতে গুজরাটে জন্ম নিয়েছিল হাম্মাদার মোহাম্মদ ভুলে যায়েন না আপনার ভারত 17 বার বিজয় লাভ করেছে আফগানিস্তানের প্রেসিডেন্ট মাহমুদ গজনবী আপনার এই পরহিতরে তাড়াতাড়ি বিচারের আওতায় আনেন তা না হলে 100 বছরের ভিতরে 200 বছরের ভিতরে ভারতে যেটা হয় নাই আশেকে রাসূলরা সেটা ঘটায় দিয়েছে যে গুজরাট থেকে প্রায় 1200 কিলোমিটার রাস্তা তারা লং মার্চ করে যাওয়া রওনা দিছে জিজ্ঞাসা করছে আপনি এত রাস্তা হাইটে যাবেন লং মার্চ দিল্লি নয়া দিল্লি বলে মেরে নবী কি সামনে কই اولاد নেই কই বিবি নেই কই মাল নেই কই ব্যবসা নেই সব নবী কে লিয়ে হ্যায় মেরে জান ভি নবী কে লিয়ে তৈর হ্যায় এইডা মোদি হই নাই তো আর কাড়া শুরু হয়ে গেছে যে কয় কি আমরাও বলে দিলাম যদি পরহিতের বিচার না হয় বাবরি মসজিদ ভাঙছেন কিচ্ছু কই নাই রাম মন্দির বানাইছেন কিচ্ছু কই নাই কারণ আপনার একটা অজুহাত দেখাইছেন সারা পৃথিবীতে এখানে আমাদের মন্দির ছিল রাম নামে বানাইছেন মুসলমানরা পারে নাই কিন্তু মুসলমানরা পেরে দেখায় দিছে তার নবীরে গালি দিলে প্রত্যেকটা বেঈমানের বিরুদ্ধে মুসলমান আন্দোলনের দুর্গ গড়ে তুলবে আল্লাহ কবুল করেন জোরে বলেন আমিন আর জোরে বলেন আমিন আপনাকে মন খারাপ আমি জানি মুসলমানের মন খারাপ কখনোই হয় না সুখে থাকি দুঃখে থাকি সদা সর্বদাই প্রশংসা করতে হবে কার তো চিল্লালিয়ে বলেন তো দেখি আলহামদুলিল্লাহ বলেন তো আল্লাহু আকবার হামদান কাসীরা তৈয়বা মুবারাকান ফিহি ইয়া আল্লাহ ইয়া আল্লাহ আমি আপনাদের সম্মুখে কয়েকটা আয়াত তেলাওয়াত করছি কয়ড আয়াত আমার নবীর সামনে প্রথম আয়াতটা তেলাওয়াত করেছি ولا تهنوا ولا تحزنوا وانتم الاعلون ان كنتم مؤمنين مؤمنের কোনো ভয় নাই মুমিন কে সাহায্য করবেন কে আল্লাহ হ্যাঁ জোরে 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 আল্লাহ কে 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 করবে আল্লাহ আপনারা যারা মক্কায় গেছেন কাবা ঘরের দরজার সাথে আয়াতটা এখনো লেখা আছে কাবা ঘরের দরজার সাথে সাতটা সূরা আর অংশ বিশেষ কিছু আয়াত কাবা ঘরের দরজার সাথে স্বর্ণের অক্ষরে লেখা কারণ পুরো কাবা ঘরের দরজাটাই তো স্বর্ণের এই আয়াতটা কেন নাযিল হইছে মক্কার সব বেঈমানগুলো আমার নবীর বিরোধী এমন বিরোধীর বিরোধী যে মুসলমান যদি রাস্তা বের হয় ওরা বড় বড় বল্লম দিয়ে মুসলমানকে আঘাত করে তখন মুসলমানের সংখ্যা ছিল মাত্র 1 থেকে 150 মারহাবা করো কত আর এখন আমরা সারা পৃথিবীতে মুসলমান হলো 200 কোটির উপরে সোয়া 200 কোটি শুধু এখন দিলটা নরম করবেন মাইকেল আর মাইক সুন্দর করে ভাই গলায় প্রেসার পড়তেছে তোর মাইকের আওয়াজ ফাইটে যায় কেন রিবারটা বাড়া তো দেখি টন বেজ বাড়া রিবারটা একটু বাড়া মিক্সার আছে না তো রিবার বাড়া তুই কি সিরিজ করছস নাকি ডাইরেক্ট মারছস কোনটা তা ডাইরেক্ট মারা থাকলে মন হবে কেন মার আজকে তোর মাইকের সেট শহীদ হয়ে যাও আলহামদুলিল্লাহ বলেন আর কমে গেছে কি করছস
মাস্টারটা একটু বাড়া তো হালকা মাস্টারটা বাড়া টনটা বাড়ায় দে আল্লাহু আকবার বলেন তো আল্লাহ এইভাবে রাখ হাত ছড়া মাইক যদি ভালো না হয় বউ যদি বাসর রাত্রি ভালো না দেখা যায় এ কি আর দুই বা চার চার বছর পরে ভাঙ্গারি জিনিস আর ভাল লাগে চাচা কি হাসা হাসতেছে ঠিকই কই আমারটা পুরান হয়ে গেছে গা আল্লাহ বলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহু আকবার বলেন তো মুসলমান এমন একটা শব্দ পৃথিবীর সব মাইনে নেয় আল্লাহর বিরুদ্ধে তার নবীর বিরুদ্ধে কথা বললে মাইনে নিতে রাজি না আওয়ামী লীগ সরকারকে ছাত্র আন্দোলন করে নামায় দিছে 45 মিনিট টাইম দিছে ওয়াকারুজ্জামান বিডি পালায় গেছে সব মেনে নিছি কথা কর না কেন এখন আমাদের কেয়ারটেকার সরকার ক্ষমতায় আছেন সব মেনে নিতেছি দাম শুনছি একটু কমবো আরো বাড়ছে খালি ফেসবুকই দেই কমে বাজারে গেলে পকেট খালি সব মেনে নিছি কিন্তু মনে রাখতে হবে নবীর বিরুদ্ধে কথা বললে মান সাব্বা নাবিয়ান ফাকতুলু আমার প্রিয় হাবিবকে গালি দিল আর কল্লা উড়াই দিল আল্লাহ পাক বলেন আমি দুনিয়া সব মেনে নেব আমার প্রিয় হাবিবরে গালি দিলে আমি মেনে নিতে পারি না অনেকে মনে মনে ভাবেন হুজুরা স্টেজ উঠেই রাজনীতি করে হুজুরা খালি জিহাদের ওয়াজ করে নামাজ তো আর কত কইতে পারে না ও বহুত কইছে ওয়া শোনার পরে পাঁচটা লোক মসজিদে বাড়ছে আমি শুনি নাই এই 26 বছর দেই নাই এন ওয়াজ দেয় যারা মাদ্রাসা মসজিদ কমিটি এগো হলো নেশা 25-26 বছর বাপ দাদারা দিছে আগের যুবকরা দিছে আমরা পারবো না কেন কথা কর না কেন আর আমরা ওয়াজ করি আমাগো হলো পেশা আপনা গলো নেশা লাস্টে দেখা গেছে পেলাসে পেলাসে মাইনাসে কি হয় ওই যে মাটি একটু কান্না কাটি হয় এই আর কিছু না কথা কর না কেন কিন্তু মনে রাখতে হবে সদা সর্বদা মনে রাখতে হবে ওয়াজ শুনব আমলের নিয়তে শুনব এবং একটা কথা হলো আমার জীবনে পরিচালনা করার চেষ্টা করব তাহলে আমার জিন্দেগি সুন্দর হবে ঠিক না ঠিক জিন্দেগি সুন্দর করার জন্য যদি জীবনও চলে যায় রাজি আছি না সাহাবা একরামের জীবনের দিক তাকায় দেখেন 24টা ঘন্টা ছেলে মেয়ে বিবি বাচ্চা সব বাদ দিয়া নবীর দিকে তাকায় থাকতেন নবীর কাছে নতুন শরীয়ত কখন নাযিল হয় আর আমাগো কাছে কোরআন হাদিসের নতুন কথা যখন আমরা কই কত হুজুর দেখলাম নতুন নতুন মশলা কত বাইরে হইলো বাপ দাদার আমলের ইসলাম শেষ এখন হুজুররা নতুন নতুন মুক্তি হইছে ঠিক কথা কইছেন এ কথা তো আমিও কই কথা কন না কে আগে হুমতাম ঝুমুর দিয়ে খারাইয়া বইয়া হুইয়া কাইতে হুজুরে মিলাত পড়তো করতো না 40 খাওয়াইতো 60 বাপ মরলে 60 দিনের মাথায় খাওয়াইতো হুজুরে নতুন মুক্তি হইয়া খাওয়ানটা বন্ধ করছে আবার বুড়া এইটাও কয় কয় খালি আমা গোটা বন্ধ হয় নাই হুজুর গোটা বন্ধ হয়েছে বুড়াও খাইতে পারে না এখন এখন কেউ মিলাদ পরে না হালাকে মিলাদ আর সিলাদ যা কিছু কন এগুলো কোন কোরআন হাদিসের কোথাও নাই এটা নোয়াখালী অথবা অন্য অন্য জায়গার কিছু আল্লাহর ওলিয়া ছিল ভারতের কিছু চান্ডার পান্ডা এরা চিন্তা করলো বই একটা মিটিং ডেকে করা যায় কি সপ্তাহ পুরা সপ্তাহ পরের বারে খাওয়ার নিয়তটা কি করণ যায় এটারে বানাইতে হয়ে গেছে গা হালাকে রসুলের সুন্নাত তরিকায় দুরুদ পড়ে দোয়া করে দেখেন তা তো খাওন ভালো আছে ইজ্জত আপনার বেড়ে যাবে কথা বলেন না কেন আল্লাহ আকবার বলেন তো
তাহলে আলোচনা যত সময় চলবে আপনি থাকবেন না ভাগবেন সবাই থাকবেন ইনশাআল্লাহ সবাই থাকবেন আল্লাহকে হাত উঠাই দেখান তো কে কে ভাগবেন এখন খাড়া করাইতেছে আজকে মনে হয় বেটা পাট নিরে আইছে না দান নিরে আল্লাহ আমি জানি আপনারা এটা একটা কিছু উল্টা পাল্টা করবেন এই জন্য একটু লাড়াচাড়া এই জন্য দিলাম যেন ঘুমটা জায়গা আপনারা সারাদিন খেতে খামারে কাজ করছেন কারণ আমার বাড়ি তো লন্ডনে না আমি তো মুকসিদপুরের পোলা জানেন আমার সম্পর্কে এই যে যদিও সিয়ারে বয়ে বয়ে গল্লো গল্লো কথা কইতেছি কিন্তু আমার বাড়ি কিন্তু আমি মুকসিদপুর রাগ দিননের সন্তান কিয়ামতের মাঠে যদি আল্লাহ জান্নাত দেয় বলতে তো পারবেন যে আমার মুকসিদপুরের পোলা যাইতেছে আমাকে কই থুয়ে যাও চলুন আমরা একটি রাখি যাই আরে টিরাকে সিট নাই খাড়াই পড়ে হইলো যাই কি আমিও কম আল্লাহ টিরাকে তো সিট মিট নাই আমিও খাড়াই রইছি মুকসিদপুরের আল্লাহর পাগলদেরকে খাড়াই একটু জান্নাতে লয়ে যাও আমার আল্লাহ পারে না পারে বাবা পারে তো নিয়ত করে বসেন তো আমরা একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ একসাথে জান্নাতে যাব আল্লাহ যেন আমাদের কবুল করেন রেডি আছেন তো তাকান আমার দিকে তাহলে নতুন শরিয়ত যখন সাহাবীদের কাছে আল্লাহ পাক নাজেল করতেন সাহাবা একরাম ওটাকে চুম্বকের মতো বুকে ধারণ করতেন ওটাকে আমল করার জন্য তারা জীবন দিতেন আয়াত নাজেল হয়ে গেল আমি তেলাওয়াত করতেছি শোনেন ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين এই কোরআন তেলাওয়াত শোনার পরে যারা আল্লাহু আকবার বলছেন আপনার হার্ট কোনোদিন নষ্ট হবে না আপনার আমল বাড়তেই থাকবে আল্লাহ যেদিন বলে দিলেন মোমেন তোমার ভয় নাই ভয়ের কোনো কারণ নাই বলে সাহিন বলে তাহজানু চিন্তার কোনো কারণ নাই তো কথাটা বলতেছেন কে শেখ হাসিনা খালেদা জিয়া চাচা ইরশাদ ডক্টর ইউনূস কে বলতেছে হ্যাঁ আমার নবী মুহাম্মদ বলছে না আল্লাহ নিজে বলেছে তোদের ভয় নাই আমি তোদের সাথে আছি ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় তোদেরই হবে আমি কোরআনের কোথাও বলি নাই ইন কুনতুম কাফিরিন ইন কুনতুম মুশরিকিন ইন কুনতুম মুনাফিকিন এই কথা বলি নাই আমি ডাইরেক্ট বলছি ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন আমি বিজয় মুমিনেরই দান করব বলেন তো আল্লাহু আকবার তাকান এবার আমার দিকে বিজয় কার হবে জোরে কোন আরো জোরে আপনার স্বাস্থ্য ভাই মুমিনের হেন না মতো মুমিন আমার আমার ছোট্টকালে দেখতাম যখন এই আয়াত আমি গহরডাঙ্গা মাসায় ডাকার হুজুর আমাদের পড়াইতেছিলেন কাফিয়ার বছর এই আয়াতের তাফসির তখন আমি তেমন মোটামুটি ভালোই বুঝি জনগণ তো ইন কুন্তু মুমিনিন তখন চিন্তা করি আমার গ্রামে তো মুমিন চাচা আছে বাজন রে ভালো করে বুঝবেন গো বাবা বিজয় আসবে মুমিনের কাফেরের নয় এখন আপনাদের প্রশ্ন আসতে পারে গো বাবা তাহলে কেন বেঈমান গুলো মুমিনদেরকে মারে গো কেন মুসলমান পথে ঘাটে মার খায় বাবা আমি আপনার কাছে উল্টার একটা প্রশ্ন করব যারে না বানাইলে দুনিয়ার কিছুই বানাইতো না ওই মানুষটা কেন মার খাইছে গো বাবা উত্তরটা দেন না এক দুই বছর মার খায় নাই গো বাবা ১৩টা বছর মার খাইছে মার খাইতে খাইতে বেহুশ হইছে তারপরও পিঠের উপরে বইয়া বইরা মারছে এই যে আমি গত সপ্তাহের আগে সপ্তাহে বাবা মক্কায় ছিলাম আমি ইলিয়াস রহমান জিহাদি
সবচাইতে বেশি কষ্ট পায় আপনারা ইউটিউবে ফেসবুকে দেখবেন আমি মক্কা মদিনায় যখন সফর করি সবচাইতে বেশি কষ্ট পাই যখন তায়েবের মাঠে যাই আমি দেখব আশিক রাসূল এখন কয়জন আছে এখন বাপ মরছে কানছেন চিল্লায় চিল্লায়া আপনার মা মারা গেছে আপনি কেঁদেছেন আপনার সুখ দিয়ে যদি আমার নবীর মায়ের কথা শুনে কান্দেন না আল্লাহর জাতের কসম করে বলছি এই চোখ দুইটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলবে না এই চোখের জন্য জাহান্নামের আগুন হারাম বিশ্বাস করেন গো বাবা আপনিও যদি জীবনে কোনোদিন তায়েবের মাঠে যান ওখানে গেলে আপনার ঈমান পরিবর্তন হয়ে যাবে কেন জানেন নি এই তায়েবের মধ্যে এখনো পর্যন্ত আশিক রাসূলদের কলিজার মধ্যে নিদর্শন আছে যেই মোড়ের থেকে আমার নবীর প্রথম কলারটা ধরে বলি সাহাবার একটা যুবক নবীর মাটির মধ্যে আসার মেরেছিল ওই জায়গায় বাজান আল্লাহর 99টা নামের একটা ফলক আছে হাজীদের গাড়িতে যখন এই 99টা নামের মধ্যে আমার নবীর নামও আছে এখানে আমার নবীর 99টা নাম আমার আল্লাহর 99টা নাম পাথরের মধ্যে লেখা কারণ এই 99টা নাম ধরে আমার নবী এই মোড়ের উপরে দাঁড়ায় ডাকছিল মালিক কোন নামটা ধরে ডাক দিলে তুমি আমারে বাঁচাইবে বজন বাসানের মালিক আল্লাহ আল্লাহ নবীর বাসায় রাখছে ঠিকই কিন্তু শরীরের এমন জায়গা ছিল না যেখানে মায়ের খায় নাই এই বছর যখন আমার গাড়িটা ওই মোড়টা থেকে টানিক লইয়া আদ্দাসের বাগানের দিকে গাড়িটা যায় ওই মোড়ের থেকে যেখান থেকে নবীর চাদরটা ধরিয়া তারাশ করে জমিনে ফেলায় দিছিল বাবা একটা যুবক নবীর পাগড়িটা টান দিয়া জমিনে ফেলায় দিয়া নবীর পিঠির উপরে বইয়া পড়ছে এ আশিক রাসূল ভাইরা তোমাদের কাছে প্রশ্ন করি মুসলমান কেন মার খায় যদি মুসলমান এত দামি হয় আমি বলবো তোমার নবীর এইভাবে মারছিল কেন পিঠির উপরে বইয়ে বারবার নবীর এই ঘাট বাবরি দরিয়ার টান দিয়া কয় এখনো ক তুই তাইবে কেন আসছস নবী ঘাটটা দিয়ে বলে কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন إلا من تاب وآمن وعمل عملا صالحا يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما ইটামার মা হালিমায় সাদিয়ার দেশ এই দেশে আমার শৈশব আর কৈশোরকাল কেটেছে যেই বেঈমানটা আমার নবীকে বারবার বলেছিল তোর কি জানা নাই এই তায়েব শহরের নেতার নেতৃত্ব ছাড়া কারো হুকুম চলে না আমার এই বছরে যে 1 সপ্তাহ 1.5 সপ্তাহ আগে ওইখানে যে ইমাম সাহেব আছে শেখ ওনার নাম হলো আব্দুর রহমান ওয়াইস আল্লাহ তাকে মাফ করে দেন জোর করে আমিন আজকে এই বছর কিছু নিদর্শন আমাকে দেখানো হয়েছে কারণ জানে যে আমরা বাংলাদেশের 5 জন বক্তার ভিতর হলো আমি একজন 10 জনের ভিতর ফেলাইলো আমি একজন 100 জনের ভিতর ফেলাইলো তো আমি গুনাহগার একজন কি না মিথ্যা কথা বলছি তো বাংলাদেশের একটা প্রেজেন্ট করলো যে আমার দেশের বড় একজন বিগ মুফাসসির তো বলে আসল জিনিস দেখায় দে আলহামদুলিল্লাহ বলে আল্লাহু আকবার জোরে বলতে পারলেন আল্লাহু আকবার
তো আমি এতদিন এটা জানতাম না যে এই জায়গায় এই ঘটনা নিহিত আছে লুকায় আছে যেখান থেকে আমার নবীরে মারতে 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 প্রায় আধা কিলোমিটার রাস্তা একটা মরা ছাগলের জন্য টাইনে আনে নবীর ওইখান থেকে এনে টাইনে আনছে বুঝলেন নবী ওই মোড়ের থেকে দেন আপনাদের মাদ্রাসা যত দূর এর থেকে আরো বেশি দূর ওই মোড়টা আব্বাস রাদিয়াল্লাহু তাআলার মসজিদ থেকে একটু আগাইলি এই মোড়টা এই মোড়ের ভিতরে আল্লাহ 99টা নাম আর নবীর 99টা নাম এখনো আছে যে 99টা নাম আমার নবী বারবার বলতেছিল মালিক তোমার কোন নামটা ধরে ডাক দিলে আমার মাইটটা তুমি ফিরাইবা আমি দেখতেছি আপনাদের চোখ ভরা পানি আর নবীর কষ্টের কথা শুনে যদি আপনার চোখে পানি আসে আল্লাহর কসম করে বলছি না এই চোখটা দিয়া মরার আগে আমার নবীর দেইখা তারপরে মরতে পারবেন ওই মরের থেকে মাইর শুরু করছে মারতে 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 নবী দৌড়ায় আর আল্লাহ মারেন দৌড়ায় আর মারে আমারে আব্দুর রহমান ওয়াইজ বলে এই বাংলাদেশী মাওলানা সাহেব উনি আরবিতে বলে এখান থেকে নবীরে মারতে মারতে তোমার ওই আদ্দাসের বাগানের ওখানে নিয়ে একটা মরা গরু জবাই দিয়ে যেমনি ফেলাই দেয় এমনি ফেলাই দিচ্ছে বেজন্ডে আমি আপনাদের কাছে একটা সুন্দর কথা শুনাইতে চাই আপনাদের প্রশ্ন আসতে পারে নবী সাহায্য চায় কিন্তু একবারও তাদের জন্য বরদোয়া করে না নবী শুধু বলিয়া কুদ্দুস ইয়া মালিক ইয়া রহমান ইয়া রহিম আল্লাহ 99টা নাম ধরে ডাকে কিন্তু একবার বলে না গজবতুল্লাহ আলাই আল্লাহ এদের পরে গজব নাজিল করে দাও এই কথা একবারও বলে না বাজানে মারতে 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 তিনটা জায়গায় যেখানে যেই যে স্পোর্টে স্পোর্টে নবীর বেহুশ করছে ওই স্পোর্ট গুলো এখনো পড়ে আছে যেই পাহাড়টা নবীর দেইখা থরথর করে কাঁপতাছে তোরা চিনুস না রে এই মানুষটার তোরা চিনুস না চিনলে এইভাবে মাইরা বেহুশ করতি না রে যেই পাহাড়ে নবীর সাথে কথা বলছে বাবা ওই পাহাড়টা জমিন থেকে 450 ফুট উঁচা ওই পাহাড়ের পাথরগুলা নিজে নবীর সাথে কথা কয় নবী একবার বলেন আমার পাহাড় থেকে অটোভাবে পাথর নিক্ষেপ করে বনি সায়েদা বনি সাকিমের মানুষগুলো মাইরে ফেলবো আমার এতিম নবী একবারও বলে নাই পাথর নিক্ষেপ কর শুধু বারবার বলতেছে আল্লাহ তুমি আমার পরে রহম করো ধৈর্য ধারণ করার সুযোগ দান করো আপনাদের জানা আছে আমি আমার জীবনে তাইফের ওয়াজ বহুত করছি কিন্তু এই বছর যে নতুন একটা তথ্য আমি দেখেছি আমার শরীরটা কলার পাতার মতো নাচতেছিল বিশ্বাস করে জাহারে আমি ইলিয়াসুর রহমান জিহাদির কেউ একটা থাপ্পড় দিলে রাগের সুটে টাকা পয়সা দিয়ে কি করবো তুই আমারে থাপ্পড় দিলি প্রতিশোধ নেওয়ার জন্য আমি পাগল হয়ে যাই আর ওইখান থেকে মারতে মারতে এক কিলোর উপরে খালি ঘুষাইছে আর পাথর মারছে যে যেমনে পারছে হে এমনে মারছে লাস্টে একজন জমি নিরাইতেছিল বড় বল্লমের কোটা নবীর গাড়ির উপরে এমন জোরে কপ দিছে বজন দুই ঘরের মাঝখান দিয়া নবী এই গর্তটা লই এই কবরে গেছে এবাজান হাসান মাঝে মাঝে নবীর পিঠের মধ্যে এইভাবে আঙ্গুলটা গর্তের মধ্যে ঢুকা দিতেন নানু ভাই তোমার কি কোনোদিন জ্বর হইছিল না তোমারে কেউ বসন্তর গোটা দিয়ে এখানে ছিদ্র করছিল বিশ্ব নবী যখন দেখতেন হাসানের ছোট্ট আঙ্গুলটা নানার ওই গর্তে ঢুকিয়া যায়
বারবার বলে নানু ভাই রে ওই গর্তের মধ্যে আঙ্গুল ঢুকাইয়া তোমার নানার ওই কষ্টের কথা উল্লেখ করে দিও না এটা তায়েফের ছেলেদের সেই লোহার কটার আঘাত এই কটার আঘাতটাই হযরত ফাতিমা আমি দেখব এখন আমার মা বোনরা বাবারে ভালোবাসে কেমন ভালোবাসে এখন প্রমাণ হয়ে যাবে বাজান রে ফাতেমাই কটারা ঘাটের জায়গাটা যখনই বারবার ড্রেসিং করতে যাইতেন গরম পানি দিয়ে পরিষ্কার করতে যাইতেন ফাতেমা দেখতেন বাবা লাভ দিয়ে উঠত ব্যথার যন্ত্রণায় ফাতেমা মনে মনে ভাবতেন আঙ্গুল দিয়ে নেকড়া দিয়ে ডলা জিলে যদি আমার বাবা কষ্ট পায় দেখে জিব্বা লাগাইলে বাবা কষ্ট পায় কি না ফাতেমা নবীর মাজাটা শক্ত করে ধরে জিব্বাটা বের করে দিয়ে ওই গর্তের ভিতর থেকে বাবা ড্রেসিং করতেন নবী বলতেন ফাতেমা রে মা আমি দেখতেছি তুই জিব্বা লাগাই আমার ওই গর্তের ময়লা পরিষ্কার করস গো মা মা তুই কি আমার ওই জায়গা পরিষ্কার করতে যাই তোর কি একবারও ঘৃণা লাগে না গো মা 11 বছরের ফাতেমা বলতো বাবা বাবা আমি মেয়ে হয়ে বাবার ভালোবাসা প্রমাণ করে দিয়ে গেলাম দুনিয়ার কোন ছেলে মেয়ে যদি বাবার এইভাবে ভালোবাসে হুমা জান্নাতুকা ওয়া নারুকা তোমার জবান দিয়ে শুনছি যারা মা বাবাকে ভালোবাসবে মা বাবা জান্নাত মা বাবা জাহান্নাম ও বাবা তোমার গাড়িতে তারা জান্নাতে যাবে বাবা এই যে মাথার যে চুলগুলো দেখতেছেন এটা মক্কা বেয়ে কাটছি বাংলাদেশে এসে একটা বেলেটও লাগাই নাই আলহামদুলিল্লাহ বলতে পারলেন না বাবা আর আমাদের হোটেল ড্রাইভার ছিল ফাতেমার ঘরে বাড়ির পিছনে আমি যতবার 17-18 বার আল্লাহ মক্কা মদিনা নিয়েছে এত সুন্দর পেলেছে আজও পর্যন্ত আমার হোটেল ড্রাইভার এই বছর যেরকম ছিল ছিল না আমি যখন এই রাস্তা দিয়ে হোটেলে যাইতাম আর চোখের পানি দিয়ে বুক ভাসাইতাম কেন জানেন কারণ এই রাস্তা দিয়ে আমার নবী সকাল বিকেল দুইবার ফাতেমার বাড়ি যাইতেন জোরে 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 অনেক যুবক আছে বিদেশ থাকে মা বাবা থাকে আরেক ঘরে ছেলে মেয়ে থাকে আরেক ঘরে এখান থেকে 10 কদম হাইটে দিয়ে বাবার চেহারাটা দেখে না কথা কন না কেন অনেক বাবা এখানে আছে মেয়েটারে বিয়ে দিছে এখানে আরে বাবাই ঠিকই মেয়েটারে দেখতে যায় মেয়ে বাপে দেখতে আসে আমি দেখব আশেক রাসূল এখন কয়জন আছে মক্কা মদিনা যাওয়ার নিয়ত আছে যাবেন সবাই বিশ্বাস করেন মক্কা মদিনায় যদি যাইতে চান মক্কা মদিনার পাগল হই দুই ভাগে মক্কা মদিনায় হাজিদেরকে 40 দিনের উপরে কেন রাখে না জানেন এটা 40 দিনের উপরে থাকলে যারা ওই দেশে চাকরি করে ওদের প্রেম আর যারা হজ করতে যায় ওদের প্রেম কিন্তু এক না কথা কন না কেন 40 দিন হাজিরা পাগলের মতো খুঁজে আমার নবী কোন কোন জায়গায় মার খেয়েছে কোন জায়গায় নবী কষ্ট পাইছে আর যারা মক্কা মদিনায় থাকে ওরা এখানে হাফ পান পেরে ঘুরে হেই এই জন্যই তো নবী বলছে হজ করতে এসে 40 দিনের উপরে থাকবা না কারণ আমার এই দেশে আবু বকর জন্ম নিছে এই দেশে আবু জেহেল জন্ম নিছে কথা মনে হয় বুঝাইতে পারি না আপনাদেরকে আমার একজন বলতেছে হুজুর রসুলের হাদিসে যে আছে এই দেশে যদি কেউ মারা যায় হে বলে গোরা যাব মাপ আমি কইলাম তো আবু জেহেলের তো মাপ আবু জেহেল যে নবীরে দেখছে নবীর সাথে খাইছে নবীর লগে তওবা করছে নবীর লগে কাবা ঘর নির্মাণ করছে কথা কন না কেন এ নবীর লগে কাবা ঘর নির্মাণ করছে না আবু জেহেল
আমার নবীর বয়স যখন 8 বছর কয় বছর এ কথা জোরে কর বয়স কত 8 8 বছর বয়সে নবী সর্বপ্রথম কাবাগণ নির্মাণ করছে 12 বছর বয়সে আরেকবার করছে সুবহানাল্লাহ বাইতে যে কই এখানে কইলে তো লস এবার আমি দেখব এ এ এ এ পোলা তোর জায়গায় না ভাই ও কথা কব না মুরব্বি মুরব্বি এক বক্তা হইয়া কইয়া যে কি বিপদে আছে রে ভাই এ বক্তা এখন রাস্তায় বেরিয়ে দরে না সে কালকে দেখলা সে লাইভ এসে কইতে বাধ্য হইছে যে ভাই তোর কাছে মাফ চাই দোয়াও চাই আমি আর মুরব্বি মুরব্বি জীবন হুকুম না আল্লাহ আসলে আপনারা কি করেন ওইগুলোর বদনাম হয় না আমরা কি কইলাম মুইড়ের নি আপনারা ভাইরাল করেন ঠিক না আমি বিড়ি খাওয়ার স্টাইল দেখাইছি আজ থেকে অন্তত 15 বছর আগে এটা এখনো গেলে কই হুজুর ওই স্টাইল দেখাইয়েন আমি কে তুই তো খাইতেই পারস ওইভাবে তো আমি দেহাল লাগবে কা তোরে আমি তো খাই নাই জীবনে নাউজুবিল্লাহ বলতে পারলেন আলেম কিনে ক্রিটিসাইজ করতে ভালো লাগে না আলেমদেরকে নিয়ে টল করতে ভালো লাগে মনে রাখবা আলেমদেরকে নিয়ে যারা টল করবা তাদের কপাল ভালো হবে না তাদের কপাল খারাপই হবে এই যে আওয়ামী লীগ সরকারে যে এত অধপতন কেন গেছে জানেন আমরা গোপালগঞ্জের মানুষ উপরে সেপ ফেললাই এত পড়বো আমাকে গাড়ির উপরে কিছু করার নাই একমাত্র আওয়ামী লীগের অধপতন হয়েছে আলেম ওলামার সাথে বেয়াদবি করার কারণে তাহলে এই বিড়ি কি কাজ খারাপ করছে না ওরে বাবা রে ভাঙ্গার মোটটা রে সিঙ্গাপুর বানাইছে কথা কন না ভাঙ্গার মোর ভাঙ্গে সুরে সিঙ্গাপুর কেন এই বিটির বিরুদ্ধে এত আন্দোলন হইল কারণ একটাই এই আন্দোলন মনে করতে হবে ছাত্র সমাজদেরকে আবাবিল পাখির মতো বাড়াইছে না তা না হলে বিএমপি আলারা তো লারা সারা কম দেয় নাই আমরা হুজুর রাও মাঝে মাঝে হেফাজত হেফাজত আলারা সরমনের বহুত লারা সারা দিছে মাগার যত ঢিল মারছি বড়ই বড়ে নেই কথা কর না গে আরো জোরে আস্তে কথা কইলে লু লয়ে মরবা চাচা তুমিও গোপালগঞ্জের সিজ আমিও গোপালগঞ্জের সিজ আইছি আজকে গোপালগঞ্জে হক কথা বলে দিয়ে যাই মনে রাখবা আলেম ওলামার সাথে যারাই লড়ছে ওরাই মরছে বিনা অপরাধে আলেম ওলামালা গুলার দইরে নিয়ে খোয়ারের মধ্যে বইরা গরম ডিম দিছো তোমরা খাবা না তোমরাও তো খাইতেছো প্যান খুলে দেখা যায় খালি লাল 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 শাহজালা বেটা ভালো করে মনে রাখতে হবে এই পৃথিবী এটা ওলি আল্লাহর দেশ আলেম ওলামাদের দেশ শশিন আল্লাহর কুতুবের দেশ সরমনে আল্লাহর কুতুবের দেশ তাবলিগলাদের দেশ আলেম ওলামাদের দেশ এই দেশে 99% মাদ্রাসা ছোট হোক বড় হোক এই দেশে আলেমদেরকে মাইনাস করে কেই ক্ষমতায় থাকতে পারে নাই পারে নাই পারবে না পারবে না মারহাবা কর ও তাহলে বোঝা গেছে আপনাকে মনের মধ্যে আমার মতো কষ্ট আছে কথা ঠিক না বেঠে বাবা আপনি বলেন তো কাজ কি খারাপ করছে আওয়ামী লীগ বুকে হাত দিয়ে আওয়ামী লীগ বলেন বিএনপি বলেন যে বলেন খাস খারাপ করে নাই কিন্তু সবচাইতে কাজ বালা করছে সে খয়রাত করে আনুক আর ঋণ করে আনুক কাজ তো করছে কিন্তু কাজ করছে তার আমলা সামলারে আবার দুর্নীতি করার সুযোগ দিয়ে দিয়েছে যদি কান কেমনে হে বেড়া একটা মেম্বার হের বাড়ি ঢাকা ওয়ার্ড মেম্বার সে বনানীতে ফ্ল্যাট ফ্ল্যাট কিনছে 4 কোটি টাকা দিয়ে সত্য না মিথ্যা ওরে দুর্নীতি রে এত হাজার কোটি টাকা ঋণের বোঝা নিয়া
আল্লাহর বান্দি চলে গেল আমাকে তুই এতিম বানাইয়া দেশ উন্নত করছে ঠিকই একজনে কয় কি ভাই আমি তো দেহও কো কাম কাজ করে না প্রতিদিন ইলিশ মাছ ডিম দেশি কই শিং মাছ খালি গিরানা সেই ভালো টাকা পয়সা পায় কই মস মসা ডেইলি খায় টাকা কই পায় একদিন খবর লয়ে দেহে এই উমাইনার উমাইনা যে ভালো খায় ও প্রতি মাসে ছয় মাস অন্তর বাপের জায়গা বেইছে বাজার করে আমাকে দেশটারে সুন্দর করে বেইছে আমাকে কর করা রাস্তা দেখাইছেন কথা কন না কেন ঋণ কইরা আইনা খায়া বাজার কইরা ধুমছে রাস্তাঘাট বিড়ি সব কইরা দিয়া আমাগো তলিতে যে তলা নাই এটা তো আমরা জানতাম না শুনেন বর্তমানে এক একটা মানুষের মাথা পিস্তি প্রত্যেকটা মানুষের ঋণ ঋণ আপনি যে গড়তেছেন এই ঋণ পরিশোধ করা আপনার মরার আগে ফরজ চাচা আপনার কর করা ইলিশ মাছ বাইজে খাওয়াইছে ঠিকই আছে বর্তমান আপনি ঋণ নিয়ে ঘুরতেছেন এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা প্রত্যেকটা মানুষের মাথার উপরে ঋণের বোঝা প্রত্যেকটা মানুষের বাংলাদেশে আল্লাহ আমাগো দেশটারে তুমি রহম করো জোরে কোন আমিন যদি খালি দুর্নীতি এই সেক্টরটাকে কোন রকম নিয়ন্ত্রণ করতে পারতো শেখ হাসিনার ক্ষমতা কেউ নিতে পারতো না সে দেশ উন্নত করছে একদিক দিয়া দেশে বাহিরের থেকে আনছে আর তার আমলা সামলারে সিসিং ফাক করে দিছে নে নিয়া নিয়া চুরি কর বউ সালমাইনে খা আর জনগণের মাথায় ঋণের বোঝা চাপায় দে জানি না আমার বাংলাদেশে কবে আল্লাহ শান্তির ব্যবস্থা করবে দ্রব্য মূল্যের দাম কেমনে আল্লাহ নিয়ন্ত্রণ করবে আল্লাহই ভালো জানে কথা ঠিক না বেঠিক কষ্ট হইতেছে শুধু একটা কথা মনে রাখবেন আলেমদের সাথে যারাই লড়ছে ওরাই মরছে কথা আসতে বললে কিন্তু আপনার বুবা হয়ে মরতে হবে মুসলমানের বলা যেই নিরহ আলেমদেরকে মেরেছে একটা জানোয়ার ওই কাম করে না এই যে আন্না আয়না ঘর না শয়তানি ঘর এ তো কোনোদিন হুরি নাই যে এর ভিতরে এরকম ফেরাউনের মতো জুলুম করছে এ আয়না ঘর পৃথিবীতে সর্বপ্রথম আবিষ্কার করছে ফেরাউন যদি কোন ফেরাউন কেমনে আয়না ঘর বানাইলো ওই সময় কি আয়না ঘর নাম ছিল না ফেরাউনের টর্চ আর সেল যেটা ছিল মুসা আলাইহিস সালামের বাহিনীকে ধরে ধরে নিয়া পাহাড়ের গুহার মধ্যে এমন জায়গায় রাখতো মাছকে মাছ না খাওয়ায় ফেলাই রাখতো ডাইরেক্ট সূরা তুরের মধ্যে দেখবেন সূরা আম্বিয়ার মধ্যে দেখবেন আরে আমাকে তো টর্চ আর সেল মিয়া ডিবি হারুনের ভাতের হোটেলে থেকেছে ডিবি হারুন খালি ভাত খাওয়াইতো সেরি গো ওই অপু রে সাবনুর রে আর হুজুর গো গরম দিন দিত ভাষা দিয়া এই মুসলমানের বলা একটা আলেম রে দাওয়াত দিয়ে নে খাওয়াই নাই বদমাইশ সব খাওয়াইছে নায়ক নাই কেন কথা বলে না কেন এই মুসলমানের বলা ভালো করে কথা বলবেন কথা যদি হক কথা না বলেন আল্লাহর আদালত আপনার বিচার হবে আলেম বিরোধী কোরআন বিরোধী আল্লাহ বিরোধী যেই হোক আমার বাবাও যদি হয় ওর বিরুদ্ধে আমার কথা বলা ফরজ যদি কোরআনের বিরুদ্ধে আলেম ওলামার বিরুদ্ধে মাদ্রাসার বিরুদ্ধে কেউ একটা সিএমবি বলে গালি দেয় কোন নামাজ ইন্ডিকেট করে কথা কয় ওর বিরুদ্ধে আমরা কথা বলবো কাকে রাজি আছো আল্লাহকে দু হাত দেখায় দাও এই যে আলেম ওলামা যেখানে আমরা আছি সেখানে বলছেন কথাটা ভালো না এটা আমি বলি নাই কোরআনে কি কয় শুনেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু মাআস সাদিকিন তোমরা আলেমদের সাথে থাকবা কথাটা কে বলেছে ভালো লোকের সাথে থাকবা আমরা থাকি কার সাথে জানেন এলাকায় সবচেয়ে সুদ খাইয়া টাকা কার বেশি এলাকায় সবচাইতে বউরে বেপর্দায় নামাইয়া চেয়ারম্যানিতে বউরে খাড়া করে
এ যেই বেড়ায় বউরে দিয়া চেয়ারম্যানই করায় মেম্বারগিরি করায় অস্ট্রেলিয়ান গায়ের মতো এ ওই দেখি সপুরুষ ও দোয়ার দি পুর হিজ না ওড়ে হিজ না কথা কর না কেন কষ্ট পাইতেছেন আল্লাহ হেফাজত করুক জোরে কোন আমিন আফগানিস্তান সারা পৃথিবীতে এখন হিরো হয়ে যাচ্ছে আফগানিস্তানে কোনো মহিলা কলেজ নাই মারহাবা বলেন না কেন আফগানিস্তানে কোনো বোরকার ছাড়া একটা মেয়ে রাস্তায় পাবেন না আফগানিস্তানের সাথে পৃথিবীর সব রাষ্ট্রের সাথে সংযোগ বিচ্ছিন্ন আফগানরে কেউ লাইক করে না কিন্তু আফগানকে একজন লাইক করে উনি কে 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 দেখেন আফগান এই তিন বছরের ভিতরে এমন স্বয়ং সম্পূর্ণ হয়েছে এখন আফগানিস্তান রে রাশিয়া পর্যন্ত ভয় পায় আমেরিকা ভয় পাইতেছে ব্রিটেন ভয় পাইতেছে আল্লাহু আকবার বলতে পারেন না আমরা ইনশাআল্লাহ আমরা যদি এরকম মুসলমান আফগানিস্তান মতো হতে পারি আরে মিয়া নাঙ্গল দিয়ে চাষ করে ধান লাগাইছেন নৌকায় করে বাইতে আনছেন একবার একটু হুজুর গুনিয়ে দেখেন না পার্লামেন্টে এই বেটারা করে কি আর কিছু না করুক মদের লাইসেন্স বাদ হবে বাংলাদেশের প্রস্কটকার প্রস্কটার যেটা বেশাখানা পতিতলায় গুলা বাদ হবে ঠিক যেন লাইসেন্স কৃত পতিতলা সরকার লাইসেন্স দিছে যৌন খোদা নিবারণ করবে যুব সমাজ করবে এটা লাইসেন্স ওয়ালা এরকম বাংলাদেশে একটা দুইটা না হাজার হাজার প্রস্কটার আছে লাইসেন্স কৃত যেরকম দৌলতদি আছে তারপরে আছে ঢাকার ভিতরে কয়েকশো জায়গায় আছে সরকার দিয়া দিছে যৌন ক্ষুধা নিবারণ করার জন্য হারাম ভাবে উলামা একরাম যদি ক্ষমতায় আসে ইনশাআল্লাহ ইসলামী কোন দল ক্ষমতায় আসে এই হারাম কাজ থেকে আমরা হেফাজত থাকতে পারবো এ আপনি আফগানিস্তানের খবর জানেন আফগানিস্তানের ব্যাংকে কোনো সুদ নাই আলহামদুলিল্লাহ বলেন ওরা পৃথিবীর কোন ব্যাংকের সাথে কোন ওদের কোন তুলনা নাই ওদের কোন সুদ নাই সুদ নেয়ও না খায়ও না বিশ্ব নবীর জামানায় যেরকম বাইতুল মাল ছিল এরকম বাইতুল মাল আমার বিশ্বাস পৃথিবীর যেই দেশে ইসলামী কান্ট্রির হুকুমত চালু হবে ওই দেশে সবচেয়ে বড় গজব যে সুদ যে সুদ এক টাকা খাইলে তার মার সাথে জেনা করার গুনাহ হবে এটা থেকে ইসলামের দলগুলোর সুদবিহীন ব্যবসা আল্লাহর ইচ্ছা চালু হবে আল্লাহ কবুল করুক জোর কানে আমিন আমি জানি আমার বাপসা স্যার এখন কইবো হেন মুরাইয়া এই মাহফিল শেষ হওয়ার পরেই যাই এই হাঁটতে হাঁটতে যাইতে যেতে কইব ও আজে গেলে কত কথা কয় হুজুর ক্ষমতায় গেলে আরে সিরা ভুরে আটি বাইন্দে দিব নে এই এই তো কবেন না ওয়াজের লাস্টে কিন্তু একবার নিয়া দেখেন সামদুগুলারে কি করে কথা কন না কেন কে ভুলে গেছেন গা খালেদা জিয়ার আমলে আল্লামা দিলার হোসেন সাইদি যখন কোরআনের পাখি পার্লামেন্টে ছিল যখনই মদের লাইসেন্স দিতে চেয়েছিল সে বাইন মাসের মতো মোরাইয়া টেবিল থাবুট দিয়ে বলেছিল এটা কোনোদিন শোভনীয় কাজ নয় প্রতিবাদ সে করেছিল কান মান রাআ মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি ওয়া ইন লাম ইয়াস্তাজিব বিলিসানি ওয়া ইন লাম ইয়াস্তাজিব বিকলবি যালিকা যুআফুল ঈমান যদি পারো তোমাদের সামনে তোমাদের পার্লামেন্টে কোনো খারাপ কাজ তোমার চোখের সামনে হইতেছে মান রাআ মুনকারান ফালিউগাইয়িরু বিয়াদি যদি পারো হাত দিয়া টেবিল থাবাইয়া প্রতিবাদ করো যদি তা না পারো মুখ দিয়ে অন্তত একবার প্রতিবাদ করো যদি তা না পারো ওখান থেকে সরে যাও এটা কার কথা বিশ্ব নবীর কথা আল্লাহু আকবার বলতে পারতেন না আর কিছু না হোক পার্লামেন্টে যদি 20 জন আলেম যায় আর কিছু না হোক খারাপের বিরুদ্ধে একটা আওয়াজ তো তুলবে আওয়াজ তুলবে না ইনশাআল্লাহ বলেন আলহামদুলিল্লাহ বলেন কষ্ট হইতাছে আর মাত্র কথা বলবো 10 মিনিট শুধু একসাথে বলেন কথা আমি বলবো আজকে কারণ এটা আমার মায়ের দেশ এটা আমার বাবার দেশ ইনশাআল্লাহ বলেন ইউটিউবে আমারে দেখবেন আমার ওয়াজ সালে খালি কয় আপনার শাশুড়ি কই শুধু একটা কথা বলতে চাই এই জমিনের মালিক কে শুধু একসাথে বলেন তো এই জমিনের মালিক কে যে আমি যেটা করতেছি এটা ওয়াজ না হ্যাঁ এ লাইটা লাই কই যাও এই আল্লাহর ওলি শুধু একটা কথা বলতে চাই এই জমিনটা যদি সুন্দর হয় কোরআনের হুকুম দিয়া হয় ইনশাআল্লাহ এই জমিনটাই সুন্দর হয়ে যাবে কথা ঠিক না
আমার বিশ্বনবী একটা কথা বলেছে উম্মতেরা রে যখন তোমাদের সামনে খারাপ কোনো কাজ হতে দেখবে পারলে তুমি হাত দিয়ে ফিরাবা যদি তা নিয়াতে পারো অন্তত মুখ দিয়ে ফিরাবা মুখ দিয়ে যদি না পারো অন্তত অন্তর দিয়ে হলো সেটাকে ঘৃণা করবা আমাদের দেশে যদি সুদ খায় এই সুদ থেকে কি আমরা একবারে বলতে পারি না ভাই সুদটা খায়ও না আমার শাস্ত্র ভাই যদি খায় আমার মামাতো ভাই যদি খায় আমার বাবাও যদি খায় অন্তত মুখ দিয়ে বলতে পারি না আল্লাহ কবুল করুক জোরগান আমিন ভাইজান একটা জিনিস মনে রাখবেন এই জমিনের মালিক যদি আল্লাহ হয় আল্লাহ রাব্বুল আলামিন শুধু একটা কথাই বলছে বান্দা রে দুনিয়ায় যা কিছু করো না কেন দুনিয়া ছেড়ে চলে যেতে হবে এই দুনিয়া তুমি থাকতে পারবে না রে বান্দা আমি জানি না বানাইলে দুনিয়ার কোনো কিছু বানাইতাম না গো ওই নবীরই আমি আল্লাহ থাকতে দেই নাই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ মানুষ হলো সাহাবা একরাম তাদেরকেও থাকতে দেই নাই এই দুনিয়ায় সাহাবীদের পরে যারা ছিল তাবেঈ তারাও থাকতে পারে নাই তুমিও থাকতে পারবে না বান্দা যাইবার আগে তোমার অ্যাকাউন্টটা নেকের দ্বারা ভরপুর করে নিও তোমার অ্যাকাউন্টটা যখন নেকের দ্বারা ভরপুর হবে তোমার জন্য জান্নাত অপেক্ষা করতেছে এ আমার কলিজার টুকরা বাইরে রে তোমরা আমারই দেশের সন্তান আমি চাই তোমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর সময় কালেমাটা নসিব করুক ঈমান নিয়ে মৃত্যু দান করুক যেই কথাটা আমার বিশ্বনবী মক্কার জিন্দেগিতে বলেছিলেন ও চাচা আমি মুহাম্মদ তোমাদের কাছে ক্ষমতা চাইলে তোমরা আমারে ক্ষমতা দিবা আমি প্রেসিডেন্টগিরি চাইলে তোমরা আমারে দিবা ও চাচা তোমরা আমাকে বলেছিলে টেন্ডার দিয়েছিলে মক্কার সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের সন্তান আমার সাথে বিবাহ দিবা মক্কার সবচাইতে দামি টাকার মালিক আমারে বানায় দিবা আমারে সবচাইতে দামি খাবার তোমরা পার্সেল করবা চাচা আমি এগুলা কিচ্ছু চাই না শুধু একটা জিনিস চাই যদি একটা বার তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন একবার যদি তুমি বলো লা ইলাহা ইল্লাল্লাহ আমার আল্লাহ মাফ করে দিবে আমিও তোমারে মাফ করে দিব আল্লাহু আকবার বলেন তো এই কথাটা নবী কখন বলেছিলেন নবুয়াতির ছয় বছর যখন শুরু হয় ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন মারহাবা কোন নবী ভয় নাই বিজয় আপনারা আসবে আইসো আসুক আর কাইলা আসুক আসবে না জোরে বলেন না কেন নবীর আসে নাই এই আবু জেহেল চেয়েছিল সারা দুনিয়া ভরে আবু জেহেলের হুকুমত চালু হবে আর আমার আল্লাহ চেয়েছে আমার নবীর হুকুম চালু হবে কাটটা চালু হইছে দিলটা এখন নরম করবেন একদিন আমার নবী আবু জেহেলকে ডাক দিয়ে কয় বাতিজা এদিকে তোর সাথে একটা কথা কই কি রাগ করিস না আমার নবী মনে মনে ভাবছে আমার চাচা মনে হয় আমার সাথে আজকে একটা লিয়াজি করবে সেটা আমার কথা না ডাইরেক্ট কোরআনের কথা কোন দিলটা নরম করবে ডাক দিয়ে কয় বাতিজা তুই রাগ করিস না তুই তো আমাগো পেটেরই পোলা তোর রাজনীতিও থাও কামাগোটাও থাও আমার নবী কয় কেমনে কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন এটা কার কথা যার পরিপ্রেক্ষিতে এই সূরাটা নাজিল হয় ভালো করে বুঝবেন তাই না হুজুর আবু জেহেল ডাক দিয়ে কয় বাতিজা তোরটাও থাকুক আমারটাও থাকুক বুঝছি তোর সাথে আমি পারবো না আমার নবী কয় চাচা কিভাবে করলে তুমি শান্তি পাবা কয় ছয় মাস তোর খোদার ইবাদত আমরা করব আর আমাগো খোদার ইবাদত তুই ছয় মাস করবি হ নাউজুবিল্লাহ বাইতে যে কই আল্লাহু আকবার জোরে বলেন তো দেখি ইনশাআল্লাহ বলেন তো লা হাওলা ওয়ালা কুওয়া ইল্লা বিল্লাহ শয়তান সব জায়গায় আছে না নাই হ্যাঁ ভালো কাজে অনেক সময় বাধা দেয় যখন দেখবেন ওর ঘরের উপরে কোনো কিছু লাগে সুদ করে বিরুদ্ধে ওয়াজ করলে তো সুদ করে লাগবে কথা বলেন না কেন তো যখন বেঈমান রে কইছে যে ওর দেখ তোর ছয় মাস তোর খোদার ইবাদত করব আমার খোদার ছয় মাস কয়টা করলে কেমন হয় আমার নবী বলে চাচা প্রস্তাবটা তো সুন্দরী আপনি আমার বয়সও বড় সব দিক দিয়ে বড় শুনছি আপনি আমার বাবার লগে রাজনীতি করছেন ইয়ামানের বিরুদ্ধে আপনারা জিহাদ করেছেন
মিশরের বিরুদ্ধে আপনারা জিহাদ করেছেন সেই দাজলা নদীর পারে যে ডাল সরকি ধরেছেন এই মক্কাটারে এই বাক্কা শহরটারে আপনারা মক্কা বানাইছেন আলহামদুলিল্লাহ বলেন মক্কা ছিল একটা অন্যরকম পরিবেশ বাক্কা এই বাক্কাটারে আপনারা মক্কা বানাইছেন আমি সব মেনে নিছি চাচা তবে একটা কথা কইছি চাচা আমি আল্লাহর হুকুমের অপেক্ষায় রইলাম দেখি আল্লাহ কি দিশি শুন দেয় আল্লাহু আকবার আরো জোরে কোন আরো জোরে কোন আবু জেহেল কয় তোর আল্লাহ তো তোর পক্ষেই কইব এই যে নামাজের মধ্যে সূরা কুলিয়া যে পড়েন এটা কেন পড়েন ভাবেন আপনি এটা কি রাজনীতি আল্লাহ নবী অপেক্ষায় আছে আল্লাহ কিছু কয় না আল্লাহ তুমি কিছু কও ছয় মাস বলে হ্যাঁ আর ছয় মাস আমার মাত্র একটা দিন মাঝখানে গেছে আমার আল্লাহ নাজেল করলেন পড়েন আমার সাথে قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد الله أكبر بلن اے نبی اپنے بولے دن قل يا أيها الكافرون اے بیمان اردال مشتکر دول তোরা যেই খোদার ইবাদত করো আমি নবী মৃত্যুর আগ পর্যন্ত কোনোদিন করব না আর তোরা যেটা করো আমি করব না আর আমি যেটা করি তোরা করবি না আমি জানি কিন্তু মনে রাখবি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন আপাতত তোরা যেটা করো সেটার ভিতরই থাক আমাদেরকে জোর করে নেয়ার চেষ্টা করিস না এই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন লে অনেকে আবার তাফসীর করছে এইভাবে তোমার গোড়া তোমার গো আমার গোড়া আমার নাউজুবিল্লাহ কইলেন না এটার অর্থ কি এইটা আবার দেখেন এইটার নিয়ে তাফসীর করছে ধর্ম কি যার যার উৎসব না বাজান খবরদার এই কথাটা ডাইরেক্ট মুশরিক কি কথা নাউজুবিল্লাহ বললেন না এ ধর্ম যার যার উৎসব সবার যদি হয় আমাগো সবে বরাতে কেন আমার হিন্দু ভাইরা আসে না কথা বলেন না কেন ঈদগাহে কেন আমার হিন্দু পরহিরা যেই পরহি নবীরে গালি দিছে কেন আহে না একটা হিন্দু আপনি পাবেন না হালাকে আমার মুসলমান ভাইরা হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া বিভিন্ন জিনিস কিনা কিনা খায় আমি না করব না পয়সা আছে খান কিন্তু আল্লাহর কসম করে বলি খাওয়া আপনার কিনা নাজায়েজ না কিন্তু এটা তাকওয়ার খেলাফ হিন্দুদের পূজা মণ্ডপে যাইয়া যদি আপনি উৎসব করেন আল্লাহর আদালতে আপনার প্রশ্নবিদ্ধ হতে হবে আপনার জবাব দিতে হবে জবাব দিতে হবে হ্যাঁ আপনি দেখতে পারবেন ওখানে যে আনন্দ করা যাবে না কথা ঠিক না ঠিক আল্লাহ আমাদের হেফাজত করেন জোর করে আমিন বজন দে আল্লাহর হুকুম যখন চালু হয়ে গেল বেঈমান আমার নবীর ডেকে ডেকে বলে মুহাম্মদ রে বোঝা গেছে তোর খোদা তোর পক্ষে রায় দিছে কিন্তু আজকে আমার সাথে একটা ওয়াদা দিতে হবে মুহাম্মদ তোর পক্ষে যদি তোর আল্লাহ থাকে তোর আল্লাহ কি পারবে এখন দিনটারে রাত করে দিতে এখন দিলটা নরম করবেন তোর আল্লাহ যদি তোর পক্ষে থাকে তোর আল্লাহ কি পারবে এই দিনটাকে রাত করে দিতে রাত রাত করে দিয়া চন্দ্র উদিত করতে চন্দ্র উদিত করার পরে চন্দ্রটারে দু টুকরা করবি দুই দিকে ফেলে দিবি তোর আল্লাহ কি পারবে আমার নবী বলে চাচা জি আমার আল্লাহ পারে না এমন কোন জিনিস নাই আমি আল্লাহর সাথে টেলিফোনে কথা কই আল্লাহু আকবার জোরে বলতে হবে বেঈমান মনে মনে ভাবছিল মুহাম্মাদের পক্ষে তার আল্লাহ রায় দিছে অবশ্যই মুহাম্মদ এইটা জীবনও পারবে না দিনে রাত বানাইতে রাতকে দিন বান দিনকে রাত বানাইয়া চন্দ্র আবার উদিত করাইয়া চন্দ্র দা দুখণ্ডিত করে জমিনে ফেলে দিতে মুহাম্মদ না পারলি তো আমার সুযোগ কথা কর না কে তহরি তো মুহাম্মাদের গলা সিপ্পা দিতে পারবে আমার নবী কয় চাচা এখন বাজে বেলা এগারোটা দুপুর এই রৌদ্রের ভিতরে আমি রাত বানাবো এটা কেমন হইল কয় যদি পারস তাহলে মনে করব আল্লাহ তোর পক্ষে রায় দিছে নাউজুবিল্লাহ বললেন না ও বাজান বেশি সময় লাগে নাই আমার আল্লাহ সাথে সাথে বললেন নবী আপনি তো মানুষের বানানো নবী না আমার ঘোষণাকৃত নবী আল্লাহ আকবার জোরে বলতে পারে না আপনি আমার ঘোষণা কিন্তু নবী আপনারা তো কাফেররা নবী বানায় নাই
তারপরে টেনশন করতেছেন কে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় তো আপনার হবে কাফেরের না আল্লাহু আকবার জোরে বলতে হবে বিজয় কার হবে মুমিনের বিজয় কার মনে রাখবেন আয়াতটা এই কথা বলার সঙ্গে সঙ্গে আমার নবী কয় আল্লাহ তোর দিন রেকি রাত বানাবা এক সেকেন্ডও দেরি হয় নাই নবী আসমানের দিক তাকায় দেখে আ দিন রাত হয়ে গেছে আল্লাহ যারা তোমার নবীর পক্ষে আল্লাহু আকবার বলবে এদেরকে তুমি বেঈমান করে কোনোদিনও ডাক দিবেন না নবী ভাবতেছিল ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন বিজয় মুমিনেরই হবে দেহিন আমার আল্লাহ আমার পক্ষে কি রায় দেয় কথা বলতে দেরি আছে কথা শেষ হয় নাই 11টা দিন 11টা রাইত হয়ে গেছে বাজান্দে এই জামাগ উপরের দিকে তাকায় দেখেন চন্দ্রটা দেখা যায় থালের মতো ও বাজান বিশ্ব নবী আসমানের উপরের দিকে তাকায় দেখে চন্দ্রটা বাজান থালের মতো জল জল করতেছে বেঈমান আবু জেহেল এখন আশ্চর্য হয়ে গেল দিন এগারোটা রাত এগারোটা হয়ে গেল এটা কেমনে সম্ভব গো বাকি শর্ত ছিল চন্দ্র উঠে গেছে সেটাও হয়ে গেল মুহাম্মদ এখন চন্দ্রটারে দুখণ্ডিত করতে পারবানি ও বাজান আবু জেহেলের বাড়ির সামনে একটা যদি যেয়ে থাকেন জীবনে এখানে একটা তারের খাম্বা আছে এইখানে দাঁড়াইয়া বিশ্ব নবী বলেছিল ও মালিক যদি আমার একবার তোমার মায়া লাগে তুমি তো পারবা আমি জানি চন্দ্রটা দুখণ্ডিত করে পাহাড়ের দুই পাশে ফেলাই দি আমার আল্লাহ কুরাইরা হুকুম দিয়া বলে ইকতারাবাতি সাআতু আনশাকাল কবর নবী হাতের আঙ্গুল দিয়ে একবার ইশারা করেন ইশারা করতে দেরি আছে আপনার হাতের আঙ্গুলের দ্বারা আমি চন্দ্র দুখণ্ডিত করতে দেরি করব না আল্লাহু আকবার জোরে বলো নবী আমার আঘাত করলেন দুই টুকরা হয়ে গেল বেঈমান লাস্টে কি বলে জানেন মুহাম্মদ রে এতদিন জানতাম তোমার জাদু জমিনে আছে তোমার জাদু যে আসমানে গেছে এটাও আমি জানি না এটা কি জাদু না মধু জোরে কল আরো জোরে আর মাত্র পাঁচ মিনিট কথা বলবো শুধু একটা কথার আওয়াজ দিবেন ওই মধু এখনো আছে না নাই যদি থাইকে থাকে শুধু একটা কথার আওয়াজ দেন জমিন আল্লাহর হুকুমে চলবে যতদিন পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে কথা বলবে মুমিনের আওয়াজ ততদিন চলবে ইনশা ইনশা আমার সাথে বলবেন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে কে কে রাজি আছেন ইনশাআল্লাহ বলেন তো পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন যারা জান্নাতে থাকবেন তারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন আগামী কালকে যদি বলা হয় হুজুর মসজিদের ভিতরে দুইজন মানুষ অন্তত মুসল্লি বেড়ে গেছে এই কথাটা বললে ওয়াজের দ্বারা লাভ হবে না লস হবে আর যদি দুইজনের একজনও না বাড়ে তাহলে অবশ্যই ইমাম সাহেব বলবে হুজুর ওয়াজ দিলাম ঠিকই লক্ষ লক্ষ টাকা খরচ করলাম ঠিকই একটা নামাজি লোক বের বাড়লো না তাহলে বোঝা গেল ওয়াজ দিয়ে লাভ নাই তবে আমার সাথে ওয়াদা দেন আগামী কালকে থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন ইনশা বাংলাদেশে একদল মানুষ আছে তারা বলে নামাজ পড়লে কি হয় নামাজ লাগে কি লাগে না এ জীবনে নামাজ যদি কারো জীবনের সঙ্গী হয় কাফনের কাপড়টা জান্নাতে টুকরো হবে নামাজ যদি কারো জীবনের সঙ্গী হয় ওই লোকটা হাসতে হাসতে জান্নাতে যাবে নামাজ যদি কারো জীবনে সুন্দর হয় ওই লোকটা হাসতে হাসতে নবীর গাড়িতে জান্নাতে যাবে তো নামাজ ঠিকমতো পড়ার দরকার আছে না নাই আর একটা কাজ আপনারা আমার সাথে করবেন যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার খেদমত করবেন ইনশাল্লাহ বলেন মা বাবার খেদমত করতে রাজি আছেন না নাই এই আমি আপনাদের এলাকারই সন্তান এই যুবক ভাই এই এই কলিজার ভাই বসেন পাঁচ মিনিট বসেন শুধু একটা কথা বলবো মা বাবার খেদমত যদি আপনাদের অ্যাকাউন্টে থাকে আমি ইলিয়াসুর রহমান জিহাদি বলে গেলাম আপনাদের জন্য জান্নাত অজীব হয়ে যাবে আমার সবচেয়ে বেশি কষ্ট লাগছে কি জানেন আমি যেই যেই জায়গায় গতকালকে মাহফিল করলাম ওই জায়গাটা ছিল কুড়িগ্রাম নাগেশ্বরী এখান থেকে প্রায় 650 কিলোমিটার রাস্তা ঢাকা থেকে 650 কিলোমিটার রাস্তা বিমানে এসে আপনাদের এখানে আজকে দুপুরে গোসলও করি নাই আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন এত কষ্ট করে এসে আপনাকে মাদ্রাসায়
আমি মাগরিবের নামাজের ওয়াক্তে এসে বেউসের মতো পড়েছিলাম মনে মনে ভাবছিলাম আজকে বুঝি কথা বলতে পারবো না কিন্তু আল্লাহর শুকর কথাও বলতে পারছি আল্লাহ সুযোগও দান করছে কিন্তু আমার সবচেয়ে বড় ব্যথা একটাই যদি আমার এলাকার একটা মানুষ কালকে নামাজি হয় আল্লাহ আমি তোমাকে বলতে পারবো যে একটা লোক অন্তত তুমি আলেমুল আমার সাথে জান্নাতে পাঠিয়ে দাও একটা লোক নামাজি হবেন তো ইনশাআল্লাহ এই একটা লোক যদি আমি এখানে পাই এতদিন দাড়ি সাজতেন আর জীবনে দাড়ি সাজবেন না তুমি দাড়ি সাজবা না তুমি তো দাড়ি রাখছো একবারে রেখে দিছো যাও আমি বলে গেলাম তুমি জান্নাতে যাবা ইনশাআল্লাহ জোর করে আমিন এই এই যুবকটা চপ করে আমি বলি বলি নাই যে তুই দাড়ি রাখবেন কে কে আমি বলার আগে যখন বলছে দাড়ি আমি রাখব আমি জীবনে সাজব না একজন দাড়ি সাজতেন দাড়ি সাজতেন আর জীবনে সাজবেন না এমন একটা লোক দাঁড়ানতে দিই একটা লোক দাঁড়ানতে দাড়ি তো আপনার আছে বাবা যাদের দাড়ি সাজতেন আর জীবনে দাড়ি সাজবেন না একটা লোক দাঁড়ানতে দেখো একটা লোক দাড়ি আর জীবনে সাজবেন না এমন একটা লোক দাঁড়ান যার ওসিলায় পুরা মাজমার দোয়া কবুল হোক জোরে বন্ধ আল্লাহু আকবার লিল্লাহ তাকবীর আয় দাদা ভাই তুই আমার কাছে আয় আমার কাছে আয় হাই জোরেকন্ত মারহাবা আল্লাহু আকবার জোরে বলেন তো তোমার নাম কি কলিজা শোনা ভাই আসো আল্লাহ নাসিরকে দাড়ি রাখার ওয়াদা করছে এরে তুমি কবুল করে নিও আল্লাহ নাসিরের জন্ম দুখিনে মায়েরে মাফ করে দিও জন্ম দুখিনে বাবারে মাফ করে দিও সামনে বসো এই আমার সামনে বসবা তুমি জোরে করে আল্লাহু আকবার এখন রাত পৌনে এগারোটা বাজে শুধু একটা কথার আওয়াজ দিবেন এই জমিনের মালিককে আমার বিশ্বনবী বলেছে যারা দাড়ি রাখবে আমি নবীর জান্নাত আর তার জান্নাত পাশাপাশি থাকবে মান কাতা লিহিয়াতি কাআন্নামা উনুকিহি যারা দাড়িতে বেলেট লাগায় সেজন মান আমি নবীর কলিজায় বেলেট লাগায় তো এই যুবকটা যখন ওয়াদা করছে দাড়ি আর জীবনে সাজবে না জানি আর জীবনে খাটো করবে না আল্লাহ তুমি বিশ্বনবীর গাড়িতে জান্নাত দিও জোরে কোন আমিন আরো জোরে কোন আমিন আর একটা যুবক এখানে কে আছে দেখি তো হুজুর আমার মার সাথে বাবার সাথে আমি বেয়াদবি করতাম গত কয়েকদিন আগেও আমার বাবার একটা বকা দিছি আমার মারে ঠিক মতো ভাত দেই না আমার মার সাথে রাগে কথা কই না মারে একটা বকা দিছি এমন একটা যুবক দাঁড়াও তো যে আমার সাথে ওয়াদা করবা মরার আগ পর্যন্ত বিয়ে করো অথবা বিয়ে করো নাই একজন দাঁড়ায় বলো তো জীবনে আমার মার দিক তাকায় একটা খারাপ কটু কথা বলবো না এমন কে আছো বলো তো তোমার মা বেঁচে আছে বাবা বেঁচে আছে জীবনে একটা কটু কথা খারাপ কথা বলবা না এমন কে আছে একটা যুবক বলো একজন তো দাড়ি দাড়ি রাখতে ওয়ালা পাইছে একজন বলো যে মা বাবার সাথে খারাপ ব্যবহার করবা না কে আছে বলেন একটা যুবক জীবনে মা বাবার সাথে খারাপ ব্যবহার আমি করব না এমন কে আছে কি রে একজনও নাই মুকসিদপুরে কি তাহলে বোঝা গেল আপনারা সবাই মা বাবার সাথে ভালো ব্যবহার করেন জোর করে আমিন আরো জোরে কোন আমিন শুধু আপনাদের খেদমতে পাঁচটা মিনিট আমার নবীর একটা হাদিস শোনাই দিই জোর করে মারহাবা এক নম্বরে আমার নবী একদিন বৃষ্টির ভিতরে আসতেছে যুদ্ধের ময়দান থেকে এখন দেখে পাহাড়ের পাশে একটা ছোট্ট ছোট্ট ঝুপড়ির পাশে দাঁড়ায় একজন মহিলা বোরকা পরিধান করে গুনগুন করে কাঁদতেছে বিশ্বনবী বললেন আপনার নাম কি সাথে সাথে বলে আপনি আমার চিনলেন না আমি আপনার দুধ বোন সোয়াই আমি আপনার দুধ বোন হালিমাই সাদিয়ার বড় মেয়ে তুমি আমার বোন তুমি এখানে বোন বসে আছো কেন বোন বলে ভাই বোনের দরদ পৃথিবীতে সবচেয়ে জানে ভাই ঠিক না বেটি আমি শুনতে পাইলাম একজন বেঈমান বলে আপনার পায়ের মধ্যে আঘাত করছে আপনার হাড়তে খোরাই খোরাই কষ্ট হইতাছে আমার নবী বলে বুনরে বেঈমানরা তো তোমার ভাইরে কতই মারলো কিন্তু তুমি এই বৃষ্টির মধ্যে সুফরাগরের পাশে দাঁড়ায়া কেন আমার জন্য অপেক্ষা করছো সাথে সাথে বলে ভাইরে যার জন্য আমার আল্লাহ নিজ অপেক্ষা করে আমি কি পারি না তার জন্য অপেক্ষা করতে
ভাই তুমি জানো না আমার মা বিছানায় অসুস্থ হয়ে পড়ে আছে মা আমারে তোমার কাছে পাঠাইছে যায়া দেখ তো আমার ছোট্ট মুহাম্মাদের পায়ে বলে কোন বেঈমান আঘাত করেছে তখন হালিমায় সাদিয়ার বয়ান বাবা এক শুরু বলে এই হাদিস কানার দ্বারা রাবি বুঝাইতে চেয়েছে মা বাবা বাজার সন্তানের কত দরদ রে হালিমাই সাদিয়ার বড় মেয়ে সোমায়া বলতেছে ভাইজান মা তোমার কাছে পাঠাইছে মারে যদি একটু দেখতে যাও আমি দেখব মায়ের পাগল কয়জন আছো আমার মুর্শিদপুরের ভাইরা এ আমার যুবক ভাইরা রে আমি তোমাদের দাঁড়াইতে কেন বলছিলাম জানুরি আমি জানি তোমরা মা বাবাকে ভালোবাসো দেখো তো একটা দুধ মা কেমনে নবী ভালোবাসে যখনই সুমাইয়া বলছে মা তোমারে যাইতে বলছে সঙ্গে সঙ্গে আমার নবী ওই অবস্থায় ছিলেন মায়ের কাছে গেছে মার কাছে আতু দুটা গেড়ে দিয়া যে হাদিস কেনা বুখারিতে বর্ণনা করেন ইমাম ইসমাইল বুখারি আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আমরা নবীর সাথে সাথে গেলাম আমার নবী যায়েদাকে হালিমাই সাদিয়া বিছানার মধ্যে খাইতে পড়ে আছে নবী আমার হালিমাই সাদিয়ার বুকের মধ্যে নিয়ে দুই গালে দুইটা চুমা দিয়া বলে মা ও মা আমি জীবনে আমিনার আদর পাই নাই গো মা ও মা আমি জীবনে আমার মা আমিনার আদর পাই নাই মা তুমি আমার এত পরিমাণ আদর দিছো পৃথিবীতে কোন নবী তার মায়ের কাছ থেকে পাইছে কিনা জানি না মাই মক্কা মদিনায় সব ছেলেরা বাপ বলে যখন ডাকত আমি জীবনে কোনদিন বাপ বলে ডাকতে পারি নাই তখন আমার বাজেন আমি এই বছর হালিমায় সাদিয়ার কবরটা জিয়ারত করছি জান্নাতুল বাকি কবরস্থানে জান্নাতুল বাকি কবরস্থানে ঢুকতি প্রথম হালিমায় সাদিয়ার কবর হালিমায় সাদিয়ার কবরটা কেবল জান্নাতুল বাকির কবরস্থানে গেড়ে কেন নবী নিজে দিছে যখন আমার নবী যতবার আসবে প্রথম মায়ের কথাটা মনে পড়বে আলেম ওলামা কাপে দুশমন ভাইবেন না আলেম ওলামা কাপে বন্ধু ভাইবেন আলেমদের সাথে জান্নাতে যাবেন হে বাজান আমার দিকে তাকান হালিমায় সাদিয়ার কবর আপনি যখন জান্নাতুল বাকিতে প্রথম ঢুকবেন ঢুককেই প্রথম হালিমায় সাদিয়ার কবর বুখারী দাসে দেখবেন আমার নবী যখনই জান্নাতুল বাকি কবরস্থানে সোমবার আর শুক্রবার ঢুকতেন প্রথমে হালিমায় সাদিয়ার কবরের পাশে দাঁড়াইতেন দাঁড়ায় বলতেন আল্লাহ আমি তো দেখতেছি আমার মা খুব কবরে খুব ভালো আছে কিন্তু আল্লাহ আমার মতো যাদের মা এই কবরস্থানে শোয়া তাদের মারে মাফ করে দাও জোরে গো না আমি আরো জোরে গো না আমিন এই হালিমায় সাদিয়া যেদিন ইন্তেকাল করে কষ্ট হইতেছে বাবা আমি শুধু আপনাদের দুইটা মিনিট নষ্ট করব আমি বহুত কষ্ট করে আজকে আসছি আলহামদুলিল্লাহ বলেন আমি ভাবছিলাম আপনাদের এলাকা অনেক সুন্দর আপনাদের এলাকার মানুষের দিল অনেক সুন্দর কোরআন হাদিস একদিকে থাকবে রাজনীতি আর একদিক থাকবে ঠিক না বেটে কিন্তু আমার পুরো মেন্টালিটি চেঞ্জ হয়ে গেল আজকে শুধু একটা কথা মনে রাখতে হবে জমিনের মালিককে তোমার দুনিয়া সব একদিকে থাকতে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের রাজনীতি একদিকে রাখতে হবে তাহলে তোমার মত তো কুত্তা বিলাইয়ের মতো হবে এই দুনিয়ার মানুষ চাইয়ে চাইয়ে দেখবে এই তাকান এদিকে আমার নবী হালিমায় সাদিয়া যখন দেখলেন যে মৃত্যু সজ্জায় সজ্জিত আমার নবী তখন অনেক দূরে ছিলেন উলামা ইকরাম জানেন আমার নবীর কানে কে যেন খবর দিয়েছে হুজুর আপনার মা অসুস্থ আমার নবী পাগলের মতো ছুটে আসছেন
মার মাথাটার এই রানের পর রাইখা এদিকে তাকান বুখারীতে আসছে ইমাম গাজ্জালী রহমাতুল্লাহ লেখেন এবং আল্লামা আজিজুল হক বুখারীর সরা লিখতে যে লেখেন হালিমা সাদিয়ার মাথাটায় রানের পর রাইখা বারবার নবী জিহ্বাটা দিয়ে মায়ের জিহ্বার মধ্যে ঢুকাইতেছে মা আমি জানি আমার জিহ্বার সঙ্গে স্পর্শ আপনার কালেমা নসিব হবে যখনই জিহ্বা দিয়ে বারবার লড়াচড়া দিচ্ছে আল্লাহ আমার মার কবরে আমার মা অসুস্থতার কারণে জিহ্বা লড়াচড়া করতে পারে না আমার মায়ের জিহ্বাটা তুমি কালেমা চালু করে দাও হালিমা সাদিয়া পটপট করে কালেমা পড়তাছে বাবা পটপট করে কালেমা পড়তাছে নবী মুস্কি মুস্কি হাসে আর বলে আলী রে তুই আমার মার পাশে বয় আমার মা মানে তুইও মা তোরও মা কারণ তুই আমার স্বাস্থ্য ভাই যদি এখন আমার জামাই সাদ বিন আবি আক্কাস রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন আবু সাঈদ খুদরী বর্ণনা করেন নবীর সাথে আমরা বসা ছিলাম হালিমা সাদিয়ার মাথাটা রানের পরে রাইখা বারবার কালেমার আওয়াজ আমরা শুনছি তখন আমরা মনে মনে ভাবছি একজন মানুষ একজন সন্তান তার মাকে জান্নাতের জন্য কত কিছু করে ওবাজান হালিমা সাদিয়া ইন্তেকাল করলেন এদিকে তাকান তখন তো জানাজার হুকুম চালু হইছে মাক্কি জীবনে জানাজার হুকুম চালু হয় নাই আমার নবী নিজেই ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মা যায়নাব উম্মে সালমা সবাইকে মিলে বললেন তোমরা আমার মায়ের গোসল দাও হালিমা সাদিয়ার গোসল দেয়া হয়ে গেল হুজুরের দুধ বোন সুমাইয়াকে বললেন আমার মাকে কাফন পড়াইয়া দাও এ যুবক আমি তোমার দুইটা পাও ধরে বলছি এরকম যখন পাঁচখান কাপড় আমার নবী নিজের টাকা দিয়া কিনিয়া কাফন পড়াইয়া দিয়া বিশ্ব নবী মাকে কোলে নিছে মারে কুল নিয়া জান্নাতুল বাকির গেড়ে রাখছে সাদ বিন আবি ওয়াক্কাস বলেন নবীর পিছনে পিছনে আমরা ছিলাম আবু সাঈদ বলেন আনাস ইবনে মালিক বলেন নবী গেডের সামনে মার লাশটা রাইখা নবী নিজে কবরের মধ্যে নামছে বাজান এখন আমি দেখব কার মার জন্য দুই ফোঁটা চোখের পানি ফেলতে পারেন যখনই বলছে কবরের মালিক দুনিয়ার সব নবীরাই কবরে আমি মুহাম্মদ কবরে যাব আমার মাকে আমি কবরে রাখতেছি আমার মায়ের কিছু কাজ আছে আমারে করতে দাও বাজান এই কথা বলিয়ে নবী কবরের দুই পাশের মাটিতে ভর দিয়ে কবরের মধ্যে নামলেন কবরের মধ্যে নাই মা নবী আমার প্রথম বসলেন পাও দুইটাকে এইভাবে বাজান নবী আস্তে করে টান করে দিয়ে বলে ও কবরওয়ালা তুমি আমার মাকে একটু পরে রাখবো আমার মাকে তুমি জিম্মাদারি দেইখে রাখো যেই মা আমারে কোনদিন ঘরে রাইখা একা রাইখা গুরু দিল বাহিরে যায় নাই যে হালিমায় সাদি আমার দুধ পান করাইয়া বড় বানাইছে নবী বানাইছে এই হালিমায় সাদি আরে কোনোদিন কষ্ট দিও না বাজান বারবার যখন এই কথাগুলা বিশ্ব নবী বলতেছে আমার আল্লাহর কলিজায় লাগিয়া গেছে ও মকসিদপুর গোপালগঞ্জের বাজানদা আজকে 14ই অক্টোবর সাক্ষী থাইকা যাবে এই 14ই অক্টোবর হাজার হাজার মানুষকে সাক্ষী রাইখা বলিয়া গেলাম আমার মতো কার জানু মা নাই গো কার জানু জনম দুঃখ মিয়া বাবা নাই আমি একদিন কবরে চলে যাব বাবা তুমিও কবরে চলিয়ে যাইবা এই মাঠে তোমার আমার জানাজা হইতে পারে আবার বিশ্ব দেবী বলে আমার মাকে আমি জানাজা করে কবরে যখন রাইখা দিব আমার আল্লাহ আমার কাকুতি মিনতি শুনে বলতে বাধ্য হইছে নবী আপনার মায়ের জিম্মাদারি আমি রব নিজে নিয়ে নিলাম ভাই নবী যদি মার জন্য কাইন্দা মার কাছে কবর আজাব মাফ চাইতে পারে আল্লাহর কাছে আমরা মা বাবার জন্য একটু কেঁদে কেঁদে মাঝে মাঝে নামাজের পরে দোয়া করব ইনশাআল্লাহ রাজি আছেন না বাবা কে কে রাজি আছেন দেখি রাত 11টার সময় আল্লাহকে দেখাই দেন তো লিল্লাহ তাকবীর
আল্লাহ তুমি এদের বাবা মারে মাফ করে দিও আমিও তো আল্লাহ মুকশিদপুরের সন্তান এই মাজমার মধ্যে কোন দাড়ি ভাগা বাজানের মা নাই বাবা নাই কোন যুবকের যেন মা নাই বাবা নাই ওই যে আমার একজন বাবা অজরে শুরুর থেকে কান্না শুরু করছে আমার মালিক একটা কথাই বলছে সন্তানের আরে যদি মার জন্য তোমার চোখে পানি আসে তোমার মা কোনোদিন কবরে কষ্ট পাইতে পারে না তোমার বাবা কোনোদিন কষ্ট পাইতে পারে না আল্লাহ এই আলেমুল আমারাও কান্দে এদের সকলের বাবা মাকে তুমি মাফ করে দাও যে যুবকগুলা বাবা মার খেদমত করবে তাদের বাবা মার খেদমতের ওসিলায় তাদেরকেও কালেমার সাথে বিদায় করে দিবা জোরে কোন আমিন আরো জোরে বলে আমিন বাবা যেটা বলতে চাইছিলাম যেই নাগেশ্বরে আমি ওয়াজে গেছি উত্তরবঙ্গ আরে ওইখানে যে একটা ঘটনা যেটা আমি মাঝে মাঝে ওয়াজে বলি শুনলাম এখান থেকে 4 কিলোমিটার ওই দূর পাটগ্রাম মারহাবা বলতে পারলেন না হে যুবক তার মায়েরে কইছে আমার নিশার টাকা দে আরে নিশারে আজকে ইয়াবা গাঞ্জা ফেন্সি ডিলে যুবকের সমাজটা নষ্ট করে দিচ্ছে হে আল্লাহ আমার যুবক ভাইদেরকে হেফাজত করো জোর কানা আমিন ওই যুবকের বাড়ির কথা শুনে আমার মন পুরা মেন্টালি চেঞ্জ হয়ে গেল মাত্র দুইটা মিনিট ওই যুবক মায়েরে বলছে মা আমার নিশার টাকা দিবি মা বলে আমি রোজা নামাজ করি আমি কোনোদিন নিশার টাকা তোরে দিতে পারবো না দিবি না তোর কাছে তোরে মাইরা তারপরে নিশার টাকা নেব আসলে আপনাকে কষ্ট হয়ে গেছে আপনারা ভালো থাকেন এন মুনাজাত করে দেই এমনি মুন্ডে নষ্ট হয়ে গেছে আমার মারহাবা কোন আপনার বালা লাগলে কি হবে সবার কি আর ভালো লাগছে কালকে দেখবেন ওয়াজ কমিটির অনেকে বাস দিবে এ বক্তাংশিল এতে খালি রাজনীতি করে থিয়ে গেছে কথা ঠিক না বেটি তোমার মতো চান্দ্র বসান্দ এই কথা বললে কিচ্ছু আসে না এ আশেকে রাসূল যারা কেঁদেছে একটা লোকের চোখের পানি আজকে কবুল হলে এলাকার প্রত্যেকটা কবরবাসীর আজাব মাফ হয়ে যাবে দুনিয়ার কত নেতার পিছনে ঘুরলি বেটা ঘুরে কি পাইছো সাতার মাথা পৃথিবীর একজন নেতা নবী মুহাম্মাদের পিছনে ঘুরা পাঁচ ওয়াক্ত নামাজি হয়ে যা এই 10টা পৃথিবীর সমান একটা জান্নাত দলিল পাবি কথা কর না কেন ফারুক খানের পিছনে 15 বছর ঘুরছো 17 বছর ঘুরছো আমিও তো মুকসিদ করে বলে আমিও তো ঘুরছি কিন্তু আমার নিজের কাজের লাগে কোনোদিনও তার কাছে যাই আর যামু না কোনোদিন জেল হোক আর ফাঁসি হোক কথা কর না কেন সেটা আমার এমপি বেটা হই বেটা আমি বিয়ে করছি আওয়ামী লীগের ফ্যামিলিতে শেখ হাসিনা আমার খুব আজা চুদি আমার শ্রেণী তুমি বড় আওয়ামী কিন্তু আমার আলেম ভাইদের কলিজা আগুন লাগলে তখন আর কোনো কেউ থাকবে না আমার বাপও যদি আলেমদের কলিজা আঘাত করে তখন আমি ইলিয়াসের মাঝে আমি থাকবো না কারণ আমার রাজনীতি কোরআন নিয়ে কথা বলেন না কেন আমার রাজনীতি আবার বিশ্ব নবী লইয়া তুমি কি কইবা না কইবা সাতার চিন্তা করে আমরা অস করি কষ্ট হইতাছে দুইটা মিনিট চলবে রাহো আর তুমি কইলি চলব মারহাবা কর ওয়াজ চলবে কিন্তু পয়সা দিতে দিবেন পয়সা দিবেন ইনশাল্লাহ বলেন তো পয়সা দিতে হবে না খালি দোয়া করেন ইনশা তো শুনলাম ও বলছে মা টাকা দিবি না তোরে জবাই দিমা আইতাছি আর আপনি তো আমার অনেক মুরব্বী মা কয় আমার বিশ্বাস তুই আমার জবাই দিতে পারবি না এই যে গতকালকে যে নোয়াজ করিস ওই জায়গার ঘটনা আল্লাহ কুড়িগ্রাম পাটগ্রাম মা বলতেছে তুই আমারে পারবি না জবাই দিতে কয় আমি তোরে জবাই দেবো তোর পয়সা নিব নিশাখোর যা করে বুঝেন না আমার কথা রাত 11টার সময় এ দেহে মা বিছানায় হয়ে রইছে প্রথম আইসা মার পা হাত দুইটা বাঁধছে এরপরে পাও দুইটা বাঁধছে বাইন্দে এরপরে মার বুকের উপরে বইছে যুবক তোর পাও দুইটা ধরছি ভাই ইলিয়াস রহমান জেহাদি মা 12 বছর বয়সে ওই সেন্দা গাছ চিনেন না চিনছেন আমি বহুতবার বলছি ওই যে সেন্দা গাছ সুজগেট এখান থেকে আমার মা জীবনের শেষ বিদায় দিয়ে বলছে ইলিয়াস রে একদিন তোর পয়সা হবে একদিন সব হবে কিন্তু আমি মা থাকব না এই মা আমারে বলে গেছিল ওই নদীর পারে দাঁড়াইয়া ঠিকই আল্লাহ আমারে দিছে বাবা কিন্তু আমার মায়ের আমি কিচ্ছু দিতে পারি নাই তবে একটা জিনিস দিছি যতবার মক্কা মদিনা কাবা ঘর দূরছি খালি মা মা কইয়া কানছি প্রথম তপে নাই মাই কইছি আল্লাহ তুমি না কইছো কাবা ঘর প্রথম হাজিরা দেখার সাথে যা চাবে তাই দিবা
আমি তোমার কাছে প্রথম আমার গুনার জন্য মাপ চাই না তুমি আমার মায়ের জন্য মাপ চাই আমার মায়ের কবরটা জান্নাতের বাগান বানাই দিও এই মার জন্য দোয়া করছি বিদায় আল্লাহ আমার এত কিছু দিছে আলহামদুলিল্লাহ বলে বাজান আমি 4 কোটি টাকা খরচ করে ঢাকায় একটা মসজিদ বানাইছি আমাকে গোজনা গ্রামে যে মসজিদ দেখতেছেন আলহামদুলিল্লাহ ওটারও কাজ ধরছি সিংহভাগ টাকা আল্লাহ আমার দ্বারাই দিচ্ছে এটা আপনাদের দোয়া জোরে করেন মারহাবা এই যে আমার মসজিদের খতিবরে জিজ্ঞেস করেন আমার বাড়ির সামনে কারণ কদমতলি এই যে কেনগস কদমতলি চিনেন না এই কদমতলি চৌরাস্তায় যে বললি হবে জিহাদি সাহেবের বাড়ি কই মসজিদ কই সবাই দেখাই দেবে দেখে আসবে এই যে যারা আমার ওয়াজের দাওয়াত দিছে বাবা জান আছে না উনি দেখে আসছে আমার মসজিদটা অনেক সুন্দর মসজিদ করছে বাবা কারণ আমার মায়ের একটা ওসিয়াত ছিল ইলিয়াস কোনদিন টাকার মালিক হলে একটা মসজিদ মাদ্রাসা বানাবি আমি বানাইছি বাবা আলহামদুলিল্লাহ বলেন যদি আমার মসজিদটা জান্নাতের রেলগাড়ি হয় কারণ দুনিয়ার সব মসজিদ সেটা টিনের হোক আর বিল্ডিং এর হোক দুনিয়ার সব মসজিদগুলো কিন্তু জান্নাতের রেলগাড়ি হবে যারা মসজিদে একটা বাতি কিনেও দিবেন আপনিও জান্নাতের ওই রেলগাড়ির একটা সিট আপনার নামে বরাদ্দ হবে জানেন মসজিদে দান করা মাদ্রাসা দান করা কত দাম আলহামদুলিল্লাহ বলতে পারলেন না টাকা নেই দিকে তোমারে বলছে তুই টাকা দিবি না আই এই প্রথম পাও বানছে হাত বানছে বুকির উপরে বইয়া জন কালকে শুনতাছি আর দিন শুনতে পেপারে কালকে শুনি বাস্তবে বলো যে আমার বাড়ির পাশে মারে জন কইছে লড়াসড়া করবি না চাবি দে মা কইছে এই যে চাবি ল কই এখন তুই চাবি দেসকে তোরে ঠিকই আমি জবাই দেব তখন দুইটা ইয়াবা খাই আইছে বর্ডারের থেকে আইয়া চাকু হাতে নিয়া মার গলার মধ্যে চাকু দিয়ে পোজ দিবে মা তখন হাসে আর কয় আমার বিশ্বাস তুই আমারে স্পোজ দিতে পারবি না এই মুকসিদপুরের যুবক তুই আমার লাগে ওয়াদা দে তো ভাই তুই কি পারবি তোর মায়ের চাকু দিয়ে জবাই দিতে আমার বিশ্বাস হয় না তোরা পারবি ভাই আমার বিশ্বাস হয় না তুই তোর বাবার গলার মধ্যে চাকুটা ঢুকাইতে পারবি হ্যাঁ আমার বাজান একটা কথা বলছে নিশা কররা পারে এটা বাস্তব কারণ নিশা করলে তার সেন্স ঠিক থাকে না আমার বলে হুজুর পুলিশ যখন ধরে নিয়ে গেছে তখন ওই বদমেজ বলে স্যার আমার নাম আনোয়ার যখন আমার মায়ের জবাই দেয় তখন আমি হয়ে গেলাম জানোয়ার কেমনে আমার মা যখন বলতেছে তুই আমার জবাই দিতে পারবি না তখন আমি ভাবলাম আমি আমার মার চোখ দুটো বাইন দিলাম আমার মার চোখ যখন বানছি তখন আমার মা বারবার বলে তোর পাও দুটো ধরছি তুই আমার চোখ দুটো খুলে দে কে আমি তোরে মরার আগে একটু প্রাণ ভরে দেখে যাই আমার কলিজার টুকরে যুবক ভাইরা গতকালকে যখন ওই ঘটনা আমি শুনছি আমি চোখের পানি ফেলাইয়া কানছি আর বলছি মারা শীতের মৌসুমে ভালো একটা চাদর গায়ে দেও নাই আমার মাদ্রাসায় চাদর লাগবে বিদায় মা বাবা একটা ভালো স্যান্ডেল পরিধান করে নাই আমার কলেজে আমার শু লাগবে আরে আল্লাহ ওই মা যাদের কবরে কবরটারে জান্নাতের বাগান বানাই দিও আমি আজ থেকে আধা ঘন্টা আগে বলছিলাম এখন থেকে যুবক একটা যুবক খিলাফ দেদারায় বলতে পারবা না জেহাদি ভাই মরার আগ পর্যন্ত গোড়ো দিন বাবা মায়ের সামনে দাঁড়ায় ঝাড়ি দিয়ে কথা বলবো না এমনকি মাঝে মাঝে মায়ের বুকে নিয়ে ছোট আমার মেয়ের মতো আদর করব আমার বাবারে মাঝে মাঝে হাতের মধ্যে চুমা দিব আমার বাবার দুই গালে চুমা দিব বাবার কপালে চুমা দিব একটা যুবক যদি এরকম থাকো আমি জিহাদি বলে গেলাম বিশ্ব নবীর সাথে জান্নাতে যেতে পারবা এমন কে কে আছে দাঁড়াও তো অন্তত এই সুন্নাতটা করবা বাবার কপালে সুমা দিবা মার হাতে সুমা দিবা দাঁড়াও এ দাঁড়াও দাঁড়াও দাঁড়া যুবক দাঁড়া দাঁড়া কে কে মা বাবার এই দেখ জান্নাতি যুবক কত আছে মসজিদপুর দেখ সারা দুনিয়া দেখায় দে মিডিয়া দেখা
আমার মুখশিতপুরে কলিজার টুকরো বাইরে আমার বাবার হাতে সুমা দিবে মার হাতে সুমা দিবে ব ব আমি এখন তোমাদেরকে নিয়ে দোয়া করব যরকন মারহাবা একটা যুবক এখানে কি আছে এ বাবা নোঠেন এ বাবা বসেন বাবা আপনি বসেন দাড়ি বাগা বাবা এই এমন একটা যুবক এখানে আছে কি আমি বলার সাথে সাথে লাফ দিয়ে দাঁড়াবা বাবার হাতে সুমা বাইতে যে দিবা আমার চোখের সামনে আমার সাক্ষী রাখো তোমার বাপ এই মাঠের মধ্যে আছে তোমার বাপ এই মাঠের মধ্যে আছে তুমি জানতেছো এখান থেকে পাগলের মতো দৌড় দিবা দৌড় দিয়ে যে বাপরে বুকের মধ্যে জড়াই ধরে কপালে দুইটা সুমা দিবে এখন এই মাঠে দাঁড়াও তো কে দিবা দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে কলিজার ভাই দাঁড় দে দাঁড় দে এ জান্নাতি যুবক দাঁড় দে এ তোর বাপ বাপের কপালে যে দুইটা সুমা দিবা দে দৌড় দে দৌড় দে যুবক দৌড় দে দৌড় দে এই এখন আর কোন যুবক আছে আর কে আছে বলো তো এখন এই মাহফিলের মধ্যে তোমার বাপ আছে যাইয়ে বাপরে কপালে দুইটা সুমা দিবা এমন কোন যুবক নাই এ কেন যুবক আছে দেখি দৌড় দে তো দাঁড় কর বাবারে খাড়া করা বাবারে খাড়া করা বাবারে খাড়া করা আমার সাক্ষীরা দেখ দেখ যুবক দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে দৌড় দে ওই দেখ ওই যুবকটা দৌড় দিছে বাপের কপালে দুটো সুবা দিবে দেখ ওই দেখ এই যুবক বাবার কপালে দুটো সুমা আমারে সাক্ষী রেখে দিল ওই যে যুবক বাবার সাক্ষী রাখলো আমারে সাক্ষী রাখলো মালিক এদেরকে তুমি বাইজিদ বুস্তামের মতো মাফ করে দিয়া আগো বাপ তো মাঠে আছে তাই মাফ চাইলেন সুমা দিল আপনাকে জাগো আমাকে জাগো নাই এই তো একটা দামি কথা জাগো নাই এই যে বইয়া বইয়া চিল্লাইতেছেন আর কান্তাছেন না এই যে কসম করে বলে গেলাম আপনার চোখের পানি এখন আপনার বাবার সুমার কাজে লেগে যাবে শুধু এখন বইয়া বইয়া দুইটা মিনিট কান্দেন বাবা আমি কসম করে বলছি পুরো মাঠটারে হর কিয়ামতের মাঠ বানায় ফেলাবেন আপনার যদি কবরে মাপ পাইতে হয় জাগো বাপ নাই এখন বইয়া বইয়া নিজেরে বুঝে এখন আমার আব্বা নাই আমি কারে বাইতে যে কপালে সুমা দেব তবে এই মাঠে বৈশা দুই ফোঁটা পানি দিলাম আমার বাবারে তুমি মাফ করে দিও আল্লাহ আমার বাপ যেন সুপারিশ করে বলে আমার পোলারে আল্লাহ তুমি মাফ করে দাও আল্লাহ দেখো আমার ভাইরা কেমনে চিল্লায় আর কান দেয় আল্লাহ যারা বইয়া বইয়া কাঁদতাছে এদের বাবা মারে তুমি মাফ করে দিও আল্লাহ আল্লাহ তুমি মাফ করে দাও বাবারে আদর করে পেলেছিল আমার আল্লাহ যারা বাবা বাবাকে একান্ত আছে মামাকে একান্ত আছে আমার মতো আমি প্রতিদিনই তো মামা আমাকে একান্ত এই যে আমার বাম পাশে বসে একজন আমার মতো বক্তা সানিন আশরাফ দোহারি আমার মসজিদের খতিবর বাবাও তো নাই আল্লাহ যাদের বাবাই ময়দানে নাই তাদের বাবার কবলটা ভালো করে দাও আল্লাহ যেই যুবকগুলো ওয়াজের আয়োজন করছে তাদের বাবাকে মাফ করে দাও তাদের জন্ম দুঃখিনী মাকে মাফ করে দাও আল্লাহ এদের কান্নার বাদৌলতে এই মাদ্রাসাকে অনেক বড় করে দাও আল্লাহ সবাইরে কবুল করুক যরকান আমিন 30টা সেকেন্ডে মাত্র 10টা যুবক দাঁড়াবেন 30টা যুবক 30টা সেকেন্ডে 10টা যুবক দাঁড়াবেন আমি আপনারে বন্ধু বানায় মার ছাড়বো যদি আল্লাহ আমাকে মাফ করে দেয় একসাথে জান্নাতে যাব ইনশাআল্লাহ দশটা যুবক লাভ দিয়ে দাঁড়ায় বলতে পারবেন হুজুর আমার বাপ তো নাই আমার মা তো নাই অথবা আছে কিন্তু মায়ের হক আদায় করতে পারি নাই এই গরিব মাদ্রাসাটা লাগিয়া আমরা 10 জনে মার জন্য বাবার জন্য প্রথম আল্লাহর একজন যুবক পাগল দাঁড়াবেন মা বাবার জন্য এই মাদ্রাসার জন্য একটা যুবক প্রথম দাঁড়াবেন দরকার হয় 10 মাস বইয়া হোক আর 1 মাস বইয়া হোক এই মাদ্রাসার লাগিয়া 10,000 টাকা দিবেন কে আছেন বলেন তো এখন ওয়াদা করবেন রমজানে 10,000 টাকা দিয়ে দিবেন কে আছেন প্রথম আমার একটা পাগল ভাই লাভ দিয়ে দাঁড়ায় বলেন তো হুজুর আমি 10,000 টাকা এতিমখানার জন্য দিব আমি আস্তে আস্তে করে দিয়ে আমার বাবার ঋণ শোধ করব বলেন তো কে দিবেন এ বাবা কেউ মারদেন ছেড়ে যাবে না প্রথম দাঁড়ান তো কে দিবেন বাবার জন্য 10,000 টাকা নারায়ক মাদ্রাসার সভাপতি ওই যে আমার কলিজার ভাই আর একজন দুইজন ভাই আমি 10টা লোক চাইছিলাম বাজান দুইজন হয়ে গেছে আমি তো আদা দিছি এই দেখেন মাথার যে চুলগুলো আমি এখনো সাসি নাই
একটা বেলেটো লাইকা কাঠিন করি নাই মক্কা মদিনার সুলটাই আছে আমি দোয়া করে যাব আপনি মক্কা মদিনা যাইতে পারবেন ইনশাআল্লাহ যুবক বলো বলো পিছনে একজন আছে 10000 এই যে আমার সভাপতি বাবাজি জান্নাতি বাবাজি 10000 এই ভাই যায়েন না এই আপনার সাইড দিয়ে লুকুইডে গেলেন গে ভাই মনে মনে ভাবছেন আমাকে বুঝে খুইলা মুইলা সব রাইহা দিব জিহাদি সাহেব না আমি ওই কালেকশন করি না দুই ঘন্টা ওয়াজের পরে আবার কালেকশন আমিও তো মাদ্রাসা চালাই এই জন্য একটু উপকার করে দিয়ে যায় মাদ্রাসায় বলেন তো দুইজন হইছে অন্তত পাঁচটা লোক হোক 10000 করে আর তিনটা লোক দাঁড়ান তো বাবা বলেন কে দিবে এ যুবক নারায় তাকবীর তিন নাম্বার বন্ধু আমার তোর নাম কি রাসেল ইসলাম আল্লাহ তুমি ইসলামকে কবুল করো আল্লাহ রাসেলের বাবা মাকে মাফ করো চার নাম্বার বাবা কে আছে বলেন তো 10000 টাকা চার নাম্বার আমি আপনার বন্ধু বানাবো যুবক ভাই তুমি আস্তে আস্তে করে দিয়ে দিবা বলো চার নাম্বার 10000 চার নাম্বার কলিজার টুকরা ভাই আমার বলো কে দিবে চার নাম্বার নাই চার নাম্বার আমার বাজান নাই এ মাদ্রাসার সেক্রেটারি কে সভাপতি 10000 দিল সেক্রেটারি কো সেক্রেটারি নাই নাকি মাদ্রাসা সেক্রেটারি সাহেব এ এ যুবকে যাইস্তে স্যান্ডেল ডালে যাইস্তে রে ভাই ওঠ বো আল্লাহ আমার ভাই বইয়া পড়ছে তার সন্তানটা আমার সাইদে বড় আলেম বানাই দিও জোর করে আমিন ভাই আর দুইটা লোক পাবো না এক মিনিট টাইম দিলাম বলেন হুজুর আমি দরকারে 10 মাস বইয়া আমার জন্ম দুঃখিনী মায়ের জন্য 10000 টাকা ইতিমখানায় দিব নারায়ক তাকবীর চার নাম্বার বন্ধু তুই আমার এক মিনিট সময় চলে গেল আর তোমার আমি চাই না বলো পাঁচ নাম্বার কে আছো পাঁচ নাম্বার 10000 পাঁচ নাম্বার বন্ধু আমার তোমার নাম কি ওই যে গেছে পাবে না এই পাঁচ নাম্বার বন্ধু আমার কে 10000 পাঁচ নাম্বার এক মিনিটের ভিতর পাবো না আমি বলেন না দাদা ভাই কে এক মিনিটে হুজুর আমি আমার মায়ের জন্য 10000 টাকা দিলাম আপনার মায়ের সাথে যখন আমার মা জান্নাতে যায় বলেন আর একটা লোক 10000 একটা লোক এই যে আল্লাহর বান্দা দাঁড়াইছেন আল্লাহে তাকবীর লিল্লাহে তাকবীর আল্লাহ আমার কলিজার ভাইরে মনে আলেম মানুষ না কি নাম ভাই তোমার দাদা ভাই জসীমউদ্দিন আল্লাহ পল্লী কবি জসীমউদ্দিন খাবাইয়া প্রতিবাদ কর